এই শহর তোদের হিরোর নিয়ন্ত্রণে আছে বলে অনেক বাহাদুরি দেখিয়েছিস। এখন দেখা তোদের বাহাদুরি। ডাক তোদের হিরোকে, ডাক। আমাদেরকে বাঁচাতে উপরে আল্লাহ, নিচে হিরো রয়েছে। ডাকলেই আল্লাহ রহমতে হিরো ঠিকই চলে আসবে। হিরো এখানে আসবে? এই কখন আসবে, কিভাবে আসবে? ঘড়ির সময় ধরে বলার মতো হিরো বাস বা ট্রেন নয়, হিরো হচ্ছে তুফান। বল কখন আসবে। তোদের ভালোর জন্য বলছি, পঙ্গু আর আত্মরা হয়ে বেঁচে থাকতে না চাইলে ভেগে যা, প্রাণপণে দৌড়ে পালা। আর যারা দৌড়াতে পারবি না তারা দূরে কোথাও গিয়ে লুকিয়ে থাক, হিরো আসার সময় হয়ে গেছে। আমাকে মারার চেষ্টা করলে মাপ পাওয়া যায়, কিন্তু আমার লোকদের মারার চেষ্টা করলে মৃত্যু ছাড়া বাঁচার কোনো উপায় নেই। বিকজ উইদাউট গড এনিবডি আই ডোন্ট কেয়ার, আই এম হিরো। এতগুলো মানুষকে এত নির্মমভাবে কে খুন করলো? আপনাদের সব প্রশ্নের উত্তর আমাদের স্যার দেবেন। স্যার, আবার কি হলো? মিডিয়া, তুমি এক সেকেন্ডের জন্য ফোনটা রাখো তো, এবার বলো। মিডিয়া একের পর এক প্রশ্ন করে যাচ্ছে, আমরা কি বলবো স্যার? নিয়ম মাফিক বলে দাও যে তদন্ত শেষ না করে আপাতত কিছুই বলা যাচ্ছে না, কারণ আমি টেনশনে আছি জাফর জোয়ারদারকে নিয়ে। জোয়ারদার সাহেব, আপনার ভাই মারার জন্য যাদেরকে ধরে এনেছিল ওদের মধ্যে কেউ
আর তা না হলে ওদেরকে উদ্ধারকারী এমন কেউ আপনার ভাইকে খুন করেছে। আর মারের ধরন দেখে বোঝা যায় একেবারে ব্যতিক্রম। নিউজ বলার জন্য মিডিয়ার সাংবাদিক আর রিপোর্টার রয়েছে। তোমাদের দায়িত্ব খুনিকে চিহ্নিত করা। যাও, ওকে ধরার ব্যবস্থা করো। তা না হলে আমি নিজ হাতে ওকে খুন করব। মরতে মরতে ও বুঝবে জাফর জর্দার মৃত্যুর হাতিয়ার। ধরো ধরো ধরো। আরে খুনি কি রানিং বাস যে দৌড়ে গিয়ে ধরবো? গুড মর্নিং স্যার। মর্নিং। এই নিন স্যার সবার পোস্টমর্টেম রিপোর্ট। খুনি 27-28 বছর বয়সের, অনেক শক্তিশালী। ওর হাতের আঘাতে মারা যাওয়া সবার হাড় ভেঙে মাংসের সাথে মিশে গেছে। শরীরের প্রত্যেক জয়েন্ট ফেটে ম্যাসাকার হয়ে গেছে। 16 কোটি মানুষের দেশে এই ক্লু দিয়ে ওকে কিভাবে ধরব? এটা আপনাদের ব্যাপার স্যার। ইয়েস, আমি ওকে ধরব। ও যেখানে থাকুক না কেন, আমি ওকে খুঁজে বের করবই। ধরবো চ্যালেঞ্জ, আজ পারলে করোনা ডিফেন্স। আমি নিতে চাই যে রিভেঞ্জ একাই, এই জীবন ধরেছি বাজি। চল আমি খেলতে রাজি, দু চোখে করি শত্রু শিকার, মনে প্রেমের আগুন। কেউ চাইলে ভালোবাসতে পারি, করতে পারি খুন। সোজা আঙ্গুল লাগলে বাকাই, বাধা আসলে সহজে ঠেকাই একাই, এই জীবন ধরেছি বাজি। চল আমি খেলতে রাজি, দু চোখে করি শত্রু শিকার, মনে প্রেমের আগুন। কেউ চাইলে ভালোবাসতে পারি, করতে পারি খুন। বাঁচে চাওয়া বস, আমি এই দুনিয়ার একাই,
এই জীবন ধরেছি বাজি, চল আমি খেলতে রাজি। দু চোখে করি শত্রু শিকার, মনে প্রেমের আগুন, কেউ চাইলে ভালোবাসতে পারি, করতে পারি খুন। আরে মামি, আর কি দেবে জলদি দাও। আরে বাবা, এত তাড়াহুড়ো না করে আরো সকালে উঠলেই পারিস। তাছাড়া তোর ছোট মামা তো এখনো যায়নি, দুজনে একসাথে গাড়িতে চলে যাবি। কি, ছোট মামা এখনো যায়নি? আরে না, কিসমত মোবাইল টোবাইল সাইলেন্ট করে রুমেই বসে আছে। তাই? ও মামা, মামা, আরে তুমি এই গরমের মধ্যে কম্বল মুড়ি দিয়ে বসে আছো কেন? তোমার কি শীত করছে? না রে বাগনা, ডর করতাছি। বাগনা হন, আমার বুলবুলি পাখি, আমি আজকে অফিসে যাব না। অফিসে আমার কথা কেউ জিগাইলে কবি আমি কেন আমার বাদ গেছি গা? যদি বিশ্বাস না করে? বিশ্বাস না করলো কবি, আমি কবরে শীতে হইয়া খবর হুনতাছি। আরে এমন কি হলো যে সাত সকালে আমাকে এত বড় মিথ্যে কথা বলতে হবে? আরে কেমনে বুঝাই বাগনা, অনেক সময় সত্য কথা কইতে চাইলেও কোন যায় না রে বাগনা। ঘটনাটা কি খুলে বলো না মামা। হন বাগনা, কোম্পানি যে আমার নতুন গাড়িটা দিছে, এইটা সালাইয়া কি মনের সুখে যে অফিসে যাইতেছিলাম, কিন্তু হঠাৎ একটা ফোন। হ্যালো, ম্যানেজমেন্টের মাধ্যমে আপনার ছবি পাইয়া পাত্র হিসেবে আমার বোনের খুব পছন্দ হয়েছে। এখন আপনি আইসা আমার বোনের পছন্দ করলেই বিয়েটা ফাইনাল হয়ে যাইব। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসতেছি। হাই হাই রে, আজ পর্যন্ত কোনো মাইয়া আমারে পছন্দ করে নাই বইলে কপালে বোঝ উঠে নাই। আর এই বয়সে আমার ছবি দেখে নাকি মায়েরা আমার পছন্দ করছে, আনন্দ তো ধরে রাখতে পারতেছি না। ইয়াহু, আহারে মায়ের ভাইয়ের কথা শুনা, জীবনে সাইন করতে পারুম ভাইবা, আইন মোতাবেক গাড়ির ইউ টার্ন কইরা মাইয়ার বাড়ির সামনে গিয়া গাড়িটারে খিচা বেরে করলাম। এ বুড্ডা ভাই, নিচে গিয়া দেখ, এক্ষুনি জামাই আসবো। বড় ভাই, আপনি তো কইলেন জামাই আইব, অহন দেখছি জামাইয়ের বাপ আইছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কই ছেলে আসে নাই? কার ছেলে? শাবানার না ববিতার? আপনার ছেলে? আর না না, আমি তো এখনো আনমারি, আমার ছেলে আইব কৈতিকা, আগে মেয়ে দেখান। ঠিক আছে চলেন চলেন। কি সুই তো বুঝলাম না। হ্যাঁ বসেন, আসো আসো। আরে এটা দিয়ে একেবারে টিনেজ গে দিসাও, একটা কিছু কইয়ে তো ম্যানেজ করতে হইব। যাও বোন, আশীর্বাদ নাও। আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এইসব আদব কায়দা পরে, আগে তুমি বসো বসো। হ্যাঁ বসো বসো। একেবারে ফাস্টুক লাইফ, একেবারে খাপে খাপ মমতাজের বাপ। তোমার আমার পছন্দ হইছে মুরব্বী, আপনার যখন পছন্দ হইছে তখন আপনার ছেলেরও পছন্দ হবে। আসার পর থেকে ভেটকি মাইরা ছেলে কইতে কইতে আমার মাথাটা গরম করে ফেলাইছে। এই বিউটি, তোমার পিছনে আমি করুম ডিউটি, তোমার আমার পছন্দ হইছে। তোমার পার্সোনাল কোনো কথা থাকলে তুমি আমারে বলতে পারো, আমি শুনতে রাজি আছি। পার্সোনাল কথা শ্বশুরের সাথে কি করে বলি? হাই হাই রে, কয় কি তুমি ভুল করতাছো, আমি শ্বশুর না, আমি তোমার হবু জামাই, আরে বিয়া তো আমিই করু। তাহলে এই ছবি আমারই ছবি, একটু কম বয়সের। ছি 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 ছি, এই জলে শোন শোন বোন, আরে ওরা ডাকো না, মনে হয় সামনে খুব বিপদ হইব। কুদা কুদা শুনে গেছে শালা।
माल पानी धंधा करते गिया बयसर दिखे ख्याल कर लेट है गे তুমি যদি আমার হাত পাও ভাঙতে চাও তাইলে আমি তোমার হাত পাও বান্ধা কবরে শোয়াই রাখার ব্যবস্থা করো কে সালমা খানের নাম শুনছা তুমি কি ওনারে চেনো আরে ছাগলে কি কয় আরে ছাগলে কি কয় আমি একটা ফোন দিলে আবাবিল পঙ্কির মতো ছুইটাইসা তোর জানটা কবজা করে ফেলাইব তাই কইতাছি ভালো ভালো বিয়েটা হয়ে যাওন ভালো এই কি কারে ভয় দেখাইতাছস উনি সালমা খানের ডান হাত গঙ্গা আর ওনার ছোট ভাই হইল গিয়া রাঙ্গা কোন ওষুধই তো কাম হইতাছে না গঙ্গা যমুনা পদ্মা মেঘনা এসব কি কস খালবিল বড় ভাই আপনি হুকুম করেন ওরে কাঁচা খাইয়া ফেলাই সব খা ফেল এটার লগে তো কথাই কোন যাইতেছে না সবসময় মনে মিল্কি বেলা মুইটা রয়েছে আর তুই কি করলি খাই ফেলবি আমি কি চিকেন ফ্রাই হন ঘটনা আমার কাছে পরিষ্কার হন তাই এইখানে আমি তোগুলোকে কিছু করতে গিয়া এই সব দামি জিনিসপত্র ভাঙতে চাই না তোরা জিনিয়াস জিমে আরো 20 জন মিলায় এক জন জানি কম নয় তোগো সবাই রে লাইকা আমি একলাই কেমন জোরে দর তোমারে আল্লাহ তাআলা আছিস কেন দর দর রে দরজা দরজা তা আখোলা ওরে তাড়াতাড়ি লাগে বাইচ্চা গেলি এরে বাইগনা রে আমি তো জানলে ফলাইছি ঠিকই কিন্তু আর আমার পিছু ছাড়ে নাই ফোনে প্রতি মিনিটে মিনিটে আমার গেতে গুষ্টি উদ্ধার করতেছে সামনে পাইলে দুনিয়া থেকে ট্রান্সফার করে দেবো কে থ্রেট করে দুনিয়া থেকে ট্রান্সফার বোঝো আমার ইও কাল পর কাল সব শেষ ও মামা এত সুপার হিট লাভ স্টোরি হয়ে গেল অথচ আমি কিছুই টের পেলাম না আচ্ছা মামা টিনেজার ছবি দেখিয়ে ওল্ড এজে বিয়ে করতে যাওয়াটা তোমার কাছে অপরাধ মনে হয়নি আরে বাগনা আমি এর চাইতো একটা বড় অপরাধ কইরা ফলাইছি কি সেটা ওরে বাগনা রে আমি সালমা খানের নাম মাঙ্গাইছি এই বিষয়টা সালমা খানের কানে গেলে সালমা খান আমারে পোস্টমর্টম ছাড়াই কবরে পাঠাইবো আচ্ছা ঠিক আছে চলো দেখি কি করে এই বাগনা ফোন আগুন যাই না ধরতে নাই মাস্তান যাই না কাছে ভিড়তে নাই তোমার জন্য আরো ভয়ঙ্কর কিছু করতে হলেও করব এবার চলো এসো সাবাস এই দাঁড়ান 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 হে ম্যান গাড়ি থামালে কেন কোথায় যাবেন কাকে চাই ম্যাডাম সালমা খানের সাথে একটু দেখা করতে চাই এখন দেখা হবে না উনি ওনার পার্সোনাল কাজে ব্যস্ত ওর জমির দিকে আমাগো নজর পড়লে এই জমি আমাগো হয়ে যায় আর তুই কি না এই জমির দিকে নজর দিছ জাতা দিয়ে মেরে ফেলান মোর হারাম জানা সালমা খান আমি আর জীবনে এই কাম করব না শত্রুর জান কেড়ে নিয়ে মনে সুখে গায় গান তা জানা সত্য তুই আমার প্রপার্টির দিকে হাত মারিয়েছিস এই হারাম জানা মোর মোর হারাম জানা মামা কোয়ে ভালো ভাগনা আমি যা দেখছি তুমি কি তা দেখতে পাও হ্যাঁ
দোহাই লাগে বাগনা, ওর দিকে তাকাইস না। সো বিউটিফুল। নিজের অজান্তেই আমাকে গোলাপ ছুঁড়ে মেরে প্রমাণ করেছে আমার জন্যই ওই গোলাপের জন্ম হয়েছে। কোন বিপদদানি আছে কপালে? আরে ওই গোলাপটা আসলো পোকায় খাওয়া, তাই ময়লা হিসাবে তোমার উপর ফালাই দিছি। হন আমার প্রবলেম আর তোর ক্লিয়ার করতে বলে গাড়ি তোর গাড়ি তোর। ম্যাডাম আপনাদের আসতে বলেছে। ভাগনা মার্ডার না, হাফ মার্ডার। ভাগনা এরপরও কি আমগো ভিতরে যাওয়া ঠিক হইব? আমি থাকতে তোমার কোনো চিন্তা নেই, একটু ভদ্র হয়ে যাই চলো। আসসালামু আলাইকুম ম্যাডাম। ম্যাডাম সেদিন এই হারামজাদা পাত্র হিসেবে আমার ছোট বোনকে দেখতে এসেছিল। কস কি? আমি দেখতে তো ফাটা ফাটে, বিয়েটা দিয়ে দিলে তো পারতে। না না ম্যাডাম ওর কথা বলছি না, ওই যে ওর পেছনে দাঁড়িয়ে আছে হারামজাদা ওর কথা বলছি। আসসালামু আলাইকুম। কোন রকম বেয়াদবি করে থাকলে ক্ষমা প্রার্থী। কি রে নিজের পোলা মায়েরে বিয়ে দেওয়ানোর বয়সে তোর আবার বিয়ে করা সাকুট লোক? হ্যাঁ শুন শকনামিয়া ভাই, এই লম্পটটা ম্যাডামের নাম ক্রেডিট কার্ডের মতো ব্যবহার করে উল্টো ম্যাডামের নাম বলে আমাদেরকে ভয় দেখিয়েছে। বল না তো বুবু, ওর কত বড় স্পর্ধা, তোমার নাম ভাঙাইয়া আবার তোমার লোকজনে ভয় দেখাইছে। ওই ওকে বাঁধে রাখ। ওর বাবা দাঁড়ান দাঁড়ান, এই শহরে আইজি ডিসি এসপি জজ ব্যারিস্টারদের নাম সবাই ঠিক মতো জানে না, কিন্তু ফুটপাথ থেকে শুরু করে রাজপ্রাসাদে থাকা সবাই সালমা খানের নাম জানে। আর সেই নাম ব্যবহার করার সামান্যতম অধিকার কি আমাদের থাকতে পারে না? ও মাই গুডনেস, আপনারা যে ওনার চামচা সরি লোক, তা আমার মামা জানতো না বলেই ওনার নাম ভাঙিয়েছে। আর সেই নামের গুণেই আমার মামা আপনাদের হাত থেকে রক্ষা পেয়েছে। এখন বলুন এটা কি কোনো অপরাধ ম্যাডাম? পুরান ঢাকার বিরিয়ানি যতটা ফেমাস, সালমা খানের নাম এই শহরে তার চেয়ে বেশি ফেমাস। কি রে তুই দেখি চা বাবাজির হাওয়া দিয়া আমার বুবুরে ফুলাই দিতেছ। মতলব কও বুবু। ওকে বলতে দে। ঠিক আছে তুমি কও। বলো হ্যান্ডসাম। জনগণের কাছে আপনি যে কত জনপ্রিয়, আপনার সাথে থাকা আপনার ভাই আর তার চামচারা তার কিছুই জানে না। সুপারস্টার শাকিব খানের সুপারহিট হওয়া ছবির টিকিট ওরা কি কেউ গায়ের জোর না খাটিয়ে আনতে পারবে? কিন্তু আমি গিয়ে আপনার নাম বলে আনতে পারবো, কারণ আপনার নাম শুনলে পুলিশ ক্রিমিনালদের হাতে হ্যান্ডকাপ পরায় না। নিজের উপকারের জন্য আপনার মতো পাওয়ারফুল ম্যাডামের নাম ব্যবহার করলে দোষ কোথায়? এতদিন তোরা যা জানাতে পারিসনি আজ এই হ্যান্ডসামের মুখে তা জানতে পেরে বুঝতে পারলাম জনগণের কাছে আমার ইমেজ কতখানি। রাইট ম্যাডাম, ইফ ইউ ডোন্ট মাইন্ড আপনার সাথে কি একটা ছবি তুলতে পারি? অফ কোর্স মামা। হ্যাঁ একটা ছবি তোলো। ওই এতদিন নাম ব্যবহার করছস, আজ চান্স পাই আব্বু বললাগে ছবি তুলে লইতেছস, পাইছস কি? আরে আপনি থামেন তো ম্যাডাম, প্লিজ একটু কাঁধে হাত দিন। মামা ছবি তোলো। আপু আমি ভার্সিটিতে যাচ্ছি। ম্যাডাম ম্যাডাম উনি কি আপনার বোন? এক্সকিউজ মি মামা ছবি তোলো। এই এটা তুই কি করতাছ? তোমাকে যা বলেছি তাই করো। আরে করুন কেপ্টে, তোর মোবাইল তো ব্যাঙের মতো হ্যাং হয়ে গেছে। মিথ্যে কথা বললে কিন্তু ঠ্যাং ভেঙে ফেলবো। ওর সাথে আমার ছবি তোলো তোলো। আচ্ছা এই অবিবাহিত মায়ের লগে ছবি তোলান যাবো না।
আহা, ছবি তুললে দোষ কোথায়? এইটা তুমি কি কইতেছো বাবু? ওই ছবি পোস্টার ব্যানার লিফলেট ইন্টারনেটে দিয়া আমাগো আরামের ঘুম হারাম করে দিব। প্রিয়ামণি তুই ভার্সিটিতে যা বইন যা। ঠিক আছে। ম্যাডাম আপনার বোন কোন কলেজে পড়ে? যেই কলেজে পড়ুক তাতে তোর কি, তুই কি অল্লগে কলেজে পড়বি? আমরা যেই কাজে আছি সেই কাজের সাথে তোর কাজের আর কথার কোনো মিল পাইতেছে না বাইনা গাইতে লাগবো। যদি একবার জানতে পারি তাহলে আমরা ওই কলেজের দিকে আর ভুলেও যাব না, আর অন্যদেরকেও সেদিকে না যাওয়ার জন্য সাবধান করে দেব। আর যদি কোনো বখাটে ছেলেরা যেতে চায় তাহলে কুরুক্ষেত্র বানিয়ে ফেলবো, কি বলেন ম্যাডাম? কারেক্ট, ও ক্যানাডিয়ান ভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং থার্ড ইয়ারে পড়ে। কও কও, হাইট ওয়েট টেস্ট রাশি সবকিছু খুললে কও, দেখবা কোন একদিন সুযোগ বুঝা আমাগো বোনের কপালে সোনেটা কেমন করে দিলাম। আমরা এসেছি ম্যাডামের সাথে দেখা করে আমাদের সমস্যার সমাধান করতে, কিন্তু আপনার কথা শুনে মনে হচ্ছে আমরা ম্যাডামের বোনের সাথে লাইন মারতে এসেছি। চুপ কর, সিংহীর গুহায় আইসা লাইন ভাঙিয়ে কথা বলিস না। শোনো হ্যান্ডসাম। ম্যাডাম ডানে বামে কারো কথায় কান দেবেন না, আমি আপনার চরম ভক্ত। রিয়েলি ইউ আর সো সুইট। ও নো, তাই প্রতিদিন অন্তত একবার একবার আপনার দেখা না পেলে আমি শান্তিতে থাকতে পারবো না। আমি মানুষের কথা শুনে বুঝতে পারি মানুষটা কেমন, চোখ দেখে বলতে পারি তার চরিত্র কেমন, তাই তোমার যখনই মন চাইবে তখনই আমার কাছে চলে আসবে। ওকে, থ্যাংক ইউ ম্যাডাম। সেই সাথে ছোট্ট একটা অনুরোধ, আমার মামাকে ওরা যেন আর কোনো ডিস্টার্ব না করে। কেউ ডিস্টার্ব করবে না মামা, যাও ম্যাডামের পা ছুঁয়ে সালাম করো। এ বাইনা, তুই কি বুঝে কইতাছস না বুঝে কইতাছস বুঝতাছিস না? আরে যাও, আরে যাও যাও সালাম করো। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, গুড, বাইগমতে এত খারাপ না। আসি ম্যাডাম, বাই। উই বাই। রিয়েলি ইউ আর সো কিউট। হ্যালো, বাই বাই। আরে মামা তোমার গলায় কি হয়েছে? শুধু গলায় না, তোর কথা বাড়তে হই না, আমার শ্বাস বন্ধ হয়ে যাওয়ার অবস্থা হয়েছে। মন চাইলে কি করব বলো? ওকে আমার ভীষণ পছন্দ হয়েছে, ওকে আমি ভালোবেসে ফেলেছি। ভালোবেসে ফেলেছো না? বললো বললো, এই স্বপ্ন দেখার লাগে নিজের মরণের স্বপ্নটা দেখলো। আরে বেগনা, এই বেগনা এদিকে কই যাস? প্রিয়ার কলেজে। তুমি আমার ভালোবাসার অফার বারবার রিফিউজ করেছো, এখন যদি তুমি আমাকে আই লাভ ইউ না বলো তাহলে আমি এখান থেকে লাভ দিয়ে আত্মহত্যা করব। কি হলো প্রিয়া, আই লাভ ইউ বলবে না লাভ দেবো? ও মাই গড, প্লিজ প্রিয়া, আর দেরি না করে আই লাভ ইউ বলে ওকে ম্যানেজ করো, কারণ ও লাভ দেবে একবার আর মিডিয়া তা দেখাবে বারবার। কি হলো বলো? সরি, আমি বলতে পারবো না। প্রিয়া জলদি আই লাভ ইউ বলো, তা না হলে এক্ষুনি এখান থেকে লাভ দিয়ে আত্মহত্যা করবো। আরে কি রে ভাগ্নে, ওই শালা তোর চাইতে এক ডিগ্রি উপরে। কিন্তু আমি ওর মতো ফুল ম্যাড না। কি হলো প্রিয়া, বলবে না লাভ দেবো? প্লিজ প্রিয়া, আর দেরি না করে বলে ফেলো, তা না হলে ও লাভ দিলে তুমি যাবে জেলে আর আমাকে যেতে হবে এই ভার্সিটি ফেলে। প্রিয়া, হাই। আরে বাইনা দিশ্যাদের উপরে সুয়াসের। প্রিয়া, তুমি যদি ওকে আই লাভ ইউ বলো তাহলে আমি এখান থেকে লাভ দেব। স্যার, ও বহিরাগত ছাত্র। তাতে কি, সে এখন আমাদের ভার্সিটির উপরে দাঁড়িয়ে আছে। হে ম্যান, হু আর ইউ? আমার পরিচয় জেনে লাভ নেই, আমার ডিমান্ড শুধু একটাই,
প্রিয়া ওকে আই লাভ ইউ বলতে পারবে না। আচ্ছা তুমি বলো দুজনের মধ্যে এখন কাকে বাঁচাবে? স্যার আপনি টেনশন করবেন না। এই শোনো, তোমরা আগে ডিসাইড করো কে বাঁচবে আর কে মরবে। একই ব্রাদার, সুইচ অফ করা সেলফোনে কল দেওয়ার মতো ওই প্রিয়ার হৃদয়ে কল দিয়ে কোনো লাভ নেই, বিকজ ওর লাভ সুইচ এখন আমার হাতে। মানে? আগে নিচে নামো তারপর বলছি। ওকে ওকে নামছি। হাই হাই রে, এইটা কি হইলো? কথার মধ্যে আমার বাইক না জানি কোন পেস মারে বইছে, এই গোবাই যা তো না বুঝতে নেমে যেতেছে। হ্যালো ব্রাদার। হ্যাঁ বলো। ভালোবাসার জন্য যুদ্ধ করে জীবন দেয়া যায়, তাই বলে মৃত্যুর ভয় দেখিয়ে জোর করে কারো ভালোবাসা পাওয়া যায় না। প্রিয়াকে আমি ভালোবাসি, সো তুমি কেটে পড়ো। কি বলছো তুমি? ব্রাদার, তুমি প্রিয়ার বড় বোন সম্পর্কে কিছুই জানো না। উনি ঘুম থেকে উঠে মানুষের জান কেড়ে নেওয়ার প্ল্যান করে মনের সুখে গান গায়। তাহলে তো তোমাকেও ছাড়বে না। ছাড়ার প্রশ্নই আসে না, কারণ আমি শক্ত করে তাকে ধরে রেখেছি। যাও তুমিও চেষ্টা করে দেখো। এই বাগনা, আরে বাগনা ওদিকে কই যাইতাছ? চলো দেখতে পাবে। তোমার বুদ্ধির গুণে এই ভার্সিটির মান সম্মান রক্ষা পেয়েছে, সো তোমাকে থ্যাঙ্কস, মেনি মেনি থ্যাঙ্কস। থ্যাঙ্ক ইউ স্যার। চলো সবাই ক্লাসে চলো। বাই। মেনি মেনি থ্যাঙ্কস টু ইউ। আরে ম্যাডাম, চিরঋণী থাকার মতো উপকার করলাম, আর আপনি সামান্য চিনির মতো ধন্যবাদ দিয়ে বিদায় নিতে চাচ্ছেন? এইটা তুই কি কইতাছস? সালমা খানের বই নিয়ে এর চেয়ে বেশি আর কি কইব? এখন চল চল। না মাম্মা, ওকে প্রথম দেখাতেই বুকের মধ্যে যে কথা লেখা হয়ে গেছে তা না বলে যাই কি করে? আই লাভ ইউ। আল্লাহ গো! কি হলো, উত্তর না দিয়েই চলে যাচ্ছেন যে? আমার বোনকে জানিয়ে তারপর উত্তর দেব। বুবু বুবু, সকালে যে ছেলেটাই ছিল ওর কত বড় সাহস, প্রিয়ার ভার্স দিতে গিয়া ভালোবাসার শর্ত দিয়া প্রিয়া মনিরে হাত তত করার ভয় দেখাইছে। না ভাইয়া, ওর ঘটনাটা সেরকম না। যাই হোক না কেন, কনসেপ্ট তো একটাই, আজ ভালোবাসতে কইছে কাল বাছর করতে কইব। হ্যান্ডসাম, ও আমাকে সব বলেছে। ম্যাডাম, ওনাদের শোনার জন্য কি আবারও বলতে হবে? না শোন, ওর বুদ্ধিতে যে ছেলেটি প্রিয়ার জন্য আত্মহত্যা করতে চেয়েছিল সে বেঁচে গেছে, তাতে প্রিয়া জেলে যাওয়ার পর থেকে রক্ষা পেয়েছে। কিন্তু ও তো প্রিয়ারে আই লাভ বুঝি। সাধারণত কাউকে কারেন্টে ধরলে তাকে লাঠি দিয়ে আঘাত করার মানে এই নয় যে তাকে ইচ্ছাকৃতভাবে মারা হয়েছে, ঠিক তেমনি সেখানে টোটাল ঘটনাটা আই লাভ ইউ শব্দের মধ্যে ঘুরপাক খাচ্ছিল, তাই বাই মিস্টেক আমার মুখ থেকে আই লাভ ইউ শব্দটা বেরিয়েছিল। এর জন্য ম্যাডাম যদি আমাকে কোনো শাস্তি দেয় আমি তা মাথা পেতে নেব, কি বলো মামা? অবশ্যই অবশ্যই। বুবু, লোহার মতো মন তোমার, ওর কথার আগুনে গলে যাও না। ম্যাডাম, আসলে আমি কখন আপনার প্রিয় পাত্র হয়ে যাই সেই কথা ভেবেই ওরা আমার গুড ক্যারেক্টারকে আপনার কাছে ব্যাড প্রমাণ করতে চাইছে, আর সেই কাজে আপনার এই সুইটি সুইটি বিউটি বোনটাকে ব্যবহার করতে চায়। কি কইলি? এনে আইয়া আমার ঘরে তেল বানাইয়া জিলাপি বাসছিস তুই, আর দলতি তাছিস আমার গই? স্টপ। হাই হ্যান্ডসাম, প্রথম দেখাতেই তোমাকে আমার খুব পছন্দ হয়েছে, রিয়েলি তুমি অসাধারণ। তোমার মতো একজনকে পাইনি বলে আজও আমি চির কুমারী হয়ে আছি। বাই ম্যাডাম, বাই। তাড়াতাড়ি কেটে পড়ো। বাই বাই বাই। আসসালামু আলাইকুম স্যার। কি খবর মিস্টার আলী? স্যার, গত 7 দিন ধরে ডগ স্কোয়াডের অনুসন্ধান অনুযায়ী যে আলামত পাওয়া গেছে তাতে দেখা গেছে জুলমুত ও তার কর্মীরা
মার্ডার হওয়ার এক ঘন্টা আগে এই বাড়ি থেকে হিরো নামের এক সন্ত্রাসীর কয়েকজন কর্মীকে তারা ধরে নিয়ে গিয়েছিল। ঠিক আছে, ভিতরে চলুন। ওকে স্যার। স্যার, ওই সন্ত্রাসীরা এই বাড়িতেই ছিল। ঠিক আছে, সার্চ করো। মম, আমার মনে হচ্ছে এখানে আত্মগোপন করে থাকা সন্ত্রাসীরাই জুলমুদ সহ তার লোকজনকে হত্যা করেছিল। ইটস ইম্পসিবল। পোস্টমর্টমের রিপোর্ট অনুযায়ী জুলমুদ সহ তার লোকজনেরা একজনের হাতেই খুন হয়েছে। তার মানে হিরোই সেই কিলার। স্যার, বিছানার নিচে ট্রেনের এই টিকিটগুলো পাওয়া গেছে। এ তো দেখছি জুলমুদ যেদিন খুন হয়েছে তার পরের দিনের তারিখ। তার মানে হিরো আর ওর সঙ্গীরা ঢাকায় যাওয়ার জন্য এই টিকিট বুকিং দিয়েছিল। ওকে, আই উইল সি দেম। হ্যালো, ইয়েস, আমি এইমাত্র ঢাকায় ল্যান্ড করেছি। হোয়াট, ববি দোসানি নামের এক মেয়ের সাথে হিরোর সম্পর্ক রয়েছে? ওকে, ট্রেস করো, হুইজ শি। হ্যালো প্রিয়া, বল কেমন আছিস? ভালো থাকলেও তোকে বলা উচিত খুব খারাপ আছি, কারণ তোর বাবার উপর রাগ করে আছিস বলে তুই আমাদের সাথে কোনো যোগাযোগ রাখবি না, বেড়াতে আসবি না, তা তো হতে পারে না। শোন, আগামী শুক্রবার আমার বার্থডে, এবার যদি তুই না আসিস তাহলে মনে রাখিস এটাই তোকে আমার লাস্ট কল। ঠিক আছে, আমি সময় মতো হাজির হয়ে যাব। প্রমিস? সোয়ার আপন গড, প্রমিস। ওকে, বাই। তুমি? তোমার জন্য মরতে পারি, কারণ তোমার বোন মানুষের জান কেড়ে নিয়ে মনের শোকে গান গায়। সেই ভয়ে আমি তোমাকে ভুলে যেতে পারবো না, তাই আজ তোমাকে আমি নিয়ে যাব। এসো। চল আবার কি দেখছিস, গাড়িতে ওঠ, চল। ভেবেছিলাম তুমি সাধারণ, কিন্তু না, তুমি অসাধারণ, তাই তোমাকে আই লাভ ইউ বলা যায়। রিয়েলি, ইউ আর সো সুইট। বিয়ের বয়সকালে তোমার মতো অলরাউন্ডারের দেখা যদি পেতাম তাহলে আজ পর্যন্ত চিরকুমারী হয়ে থাকতাম না, মনের সুখে নেচে গেয়ে বেড়াতাম।
খুন করবে, কারণ ও একটা দুর্ধর্ষ খুনি। এখন জাফর জোরদার যদি জানতে পারে ওর সাথে তোর আর প্রিয়ার সম্পর্ক আছে, তাহলে তোদেরকে আমি জাফর জোরদারের হাত থেকে বাঁচাতে পারবো না। এমনও হতে পারে আমি তোদের চাচা, সেই খবর জেনে ছেলেটা তোদেরকে জিম্মি করে আমাকে বিপদে ফেলার পথ তৈরি করতে পারে। না, তার আগেই ওকে আমি শেষ করে দেওয়ার ব্যবস্থা করব। থাম থাম, খবরটা এক্ষুনি ম্যাডামরে জানাই দইব। আমার কই তো ঘৃণা হইতাছে, তুমি ওর প্রশংসায় পাগল হয়ে গেছিলা। আমি ওর চাপাবাজি আর ধোকাবাজি বন্ধ করবার চাইছিলাম, উল্টা তুমি আমারে ধমক দিয়া আমার মুখ বন্ধ রাখছো। এখন যদি প্রিয়া এসে কয় অরে ভালোবাসি, তখন তুমি কি করবা? কোন কর
আমার সাথে প্রতারণা আর বিশ্বাসঘাতকতার চেয়ে বড় অপরাধ হচ্ছে ও আমার চাচার শত্রু আর তাই প্রিয়ার মুখে ওকে ভালোবাসে সেই কথা শোনার আগে আমি ওর মৃত্যুর খবর শুনতে চাই এইবার ওর জীবনের লাল বাতি জ্বলে উঠবো মেয়া ভাই ওই শালা আমাকে ভাই নিজের আড়াল রাখা সারা শহর ঘুরে বেড়াইতেছে এখনো আমাকে পাশেই একটা ট্রাফিক সিগনালে দাঁড়ানো কি করব সেটা কন তোরা খালি আরো ফলো কর আমি আইতেছি এখনই চাচা বলেন বাবা এই টাকাটা নিন আর এই প্যাকেটটা একটু আপনার কাছে রাখুন ঠিক আছে মিয়া ভাই ও এখন জোরদারের পার্টি অফিসের দিকে যাচ্ছে ও এখানে কোনো কিছু করবার যাস না কারণ ও এখানে কড়া সিকিউরিটি আছে স্টপ ঠিক আছে যান চাচা হ্যাঁ বলেন ওই প্যাকেটটা দিন এই নেন মে ভাই কি হয়েছে ওই শালা ভিতরের দিকে যাচ্ছে লজাই চলেন মিয়া ভাই আজই সুযোগ কাজে লাগাতে হবে কেউ টের পাওয়ার আগেই গোপনে ওকে লাশ বানিয়ে দিতে হবে দেহি আমাগো চেয়ে 10 ডিগ্রি উপরে এত কড়া সিকিউরিটির মধ্যেও একজন হবু মিনিস্টার রে পাখির মতো গুলি করে মারলো ওই আমাগো কিলিং মিশন ক্যান্সেল সবাই ঘুরে খারাও বুবুরে মতলব আমার বুকটা ধড়ফড় করছে আমাকে ধর কি হলো আপু সকালে তো তোমাকে ভালোই দেখলাম হঠাৎ এই জ্বর কি করে এলো এই জন্য তুই দায়ী আমি আবার কি করলাম কি করছো শুনতে চাস বুঝবার পারছি বোবার মতো থাকতে হইব প্রিয়া তুই এখন ভিতরে যা যা ভিতরে যা না আমার কিন্তু আপুর সাথে একটা বিষয় নিয়ে জরুরি কথা বলতে হবে তোর কোনো বিষয়ে কথা না কইয়া বুবুরে বিষ দিয়ে মাইরে ফেলা সেটা তুমি করতে পারো আমি নই আপু আমি একটা ছেলেকে ভালোবাসি খুব ভালো কথা কইছস এমনিতেই কারেন্টের হিটের মতো জ্বললে যাইতাছে তার মধ্যে তুই আবার এই নিউজ শুনাইয়া 4 ফুট লাইন দিয়ে দিছস যাতে জ্বললে যায় ভাইয়া আমি যাকে ভালোবাসি তার নাম শুনলে আপু ভীষণ খুশি হবে কারণ সে আপুর এক্সেলেন্ট ফ্যান ওই তুই এখন এখান থেকে যা যা কইতেছি না আপু ওনা এখন তোমার সাথে দেখা করতে আসছে কি দেখা করবো নাই তাইছে কই আরে ম্যাডাম আপনি তো ভেরি স্ট্রং অনেক সাহসী আপনার এই অবস্থা হলো কি করে যা কখনো ভাবে নাই সেই ঘটনা নিজের চোখে দেখে অসুস্থ হয়ে পড়ছে
কি সেই ঘটনা? নিশ্চিত্র নিরাপত্তা থাকা সত্ত্বেও হবু মন্ত্রী সংসদ সদস্য জব্বার জর্দার খুন হওয়ার ঘটনা সারা দেশে একদিকে ম্যাডামের জ্বর অন্যদিকে খুনের খবর। ম্যাডাম যা দেখেছে তাই মার্ডার কেস না তো? প্রশ্নই আসে না, দেখেছে বললেই প্রবলেম হতো। কি থানা পুলিশের আরো অনেক কিছু যাগে ওসব কথা। ম্যাডাম প্রিয়া নিশ্চয়ই আমার ব্যাপারে আপনাকে সব খুলে বলেছে। শুনেছি ছোটবেলা থেকে আপনি প্রিয়ার কোনো আশাই অপূর্ণ রাখেননি, সেই ভরসাই আমি আপনার কাছে এসেছি। প্রিয়া যা বলেছে তাতে আপনার কোনো আপত্তি নেই তো? কি ব্যাপার ব্রাদার, ম্যাডাম তো কিছুই বলছে না, তার মানে উনি কি রাজি না? রাজি না হয়ে কি আর পারে, আমরা সবাই রাজি। বহু তুমি একটু হাসো তো, তাইলে বিশ্বাস করব। এই তো বহু হাসতাছে। থ্যাঙ্কস আপু, তোমাকে মেনি মেনি থ্যাঙ্কস। আই গ্ল্যাড টু ইউ। ম্যাডামের আপত্তি না থাকলে প্রিয়াকে আমাদের বাসায় নিয়ে গিয়ে সবার সাথে পরিচয় করিয়ে দিতে চাই। নিয়ে যাও, নিয়ে যাও, যা প্রিয়া যা। থ্যাংক ইউ ম্যাডাম। এই যাও, চলো 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 চলো, নিয়ে যাত্রা বাদ দিয়ে দেই। মতলব কয় ফেলা, আমি আমি আর সহ্য করতে পারছি না স্যার। এই যে জব্বর জোয়ারদারের লাশ। ওকে লেটস মুভ স্যার। জব্বার জোয়ারদারের পার্টি অফিসের সিসি ক্যামেরায় ধারণ করা সব ফুটেজ আমাদের কাছে রেডি আছে। আসসালামু আলাইকুম স্যার। প্লে করো, বসো বসো। এবার সেকেন্ড ক্যামেরা প্লে করো, এবার থার্ড ক্যামেরা। ব্যাপার কি, এরা কারা? সব ক্যামেরাতে এদেরকে দেখা যাচ্ছে স্যার। এদের মধ্যে একজন এই শহরের প্রভাবশালী নেত্রী সালমা খানের ভাই, বাকিরা সবাই তার কর্মী। আচ্ছা উনি কি বলছেন স্যার? ভয়েস রেকর্ড হয়নি। আচ্ছা মিস্টার আলী। জি স্যার। এর কথা হুবহু ডাবিং করার মতো কেউ কি আমাদের ডিপার্টমেন্টে আছে? আছে স্যার। কল হিম। ওকে স্যার। গুড আফটারনুন স্যার। আরে এ তো দেখছি পুরো অ্যালকোহলের ড্রাম। ইয়েস স্যার, আমি সব সময় ড্রিঙ্ক নিয়ে ব্যস্ত। ওকে ওকে এবার ডিউটি করো, কাম অন। ইয়েস স্যার। ওকে ওকে প্লে। ব্যাক করো, ব্যাক। প্লে। মিয়া ভাই আজ এই সুযোগ কাজে লাগাতে হবে, কেউ টের পর আগে গোপনে ওকে লাশ বানিয়ে দিতে হবে। এক্সেলেন্ট, 100% কারেক্ট লিপসিং করেছো, ভেরি গুড। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। যে কোনো কথা থিংক এন্ড লিংক করাই আমার কাজ। আলে স্যার, ওদেরকে ধরে এখানে নিয়ে এসো। ওকে স্যার। মতলব প্রিয়াকে নিয়ে আমার খুব টেনশন হচ্ছে। ডোন্ট মুভ, যে যে অবস্থা আছেন সেই অবস্থায় থাকেন। এই কারা আপনারা? আমরা সিআইডির লোক, কিন্তু এহেন আপনারা কি চান? জায়গা মতো নিয়ে যাওয়ার পরেই বুঝতে পারবে আমরা কি চাই। এই এদের সবাইকে গ্রেফতার করো, আসো। এই জায়গায় আসো, কিছু তো বুঝবো পারতেছি না। হ্যাঁ গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং, আপনাদের পরিচয় আমার জানা আছে। বাই দ্য ওয়ে, গতকাল আপনারা জব্বার জোয়ারদারের পার্টি অফিসে কেন গিয়েছিলেন? স্যার আমার বাবু সালমা খান ওই পার্টি অফিসে কনফারেন্স আছিল, তাই ওনারা আনবার গেছিলাম। সত্যি কথা বলুন। আপনার কথা শুনে মনে হইতেছে আমরাই জব্বার জোয়ারদাররে খুন করছি। এই কথাটা মিথ্যা না সত্য? চলুন দেখি। এখানে কি বলেছেন স্যার? আমাদের ম্যাডামকে নিয়ে তাড়াতাড়ি ফিরতে হবে, সে কথাই বলেছি। ও তাই,
মিয়া ভাই, আজই সুযোগ কাজে লাগাতে হবে। কেউ টের পর আগেই গোপনে ওকে লাশ বানিয়ে দিতে হবে। এই কথা ভুল ডাবিং হয়েছে। ওই পরিস্থিতিতে এই কথা না বলে থাকতে পারিনি। পরিস্থিতিটা কি ছিল? আমার ছোট বোন রে এক বদ মাইশ প্রেমের ফান্দে ফলাইছে। ও এনে গেছে জেনে পরে ওয়ার্নিং দিতে এনে গেছিলাম, কিন্তু যায় দেহি ওই জব্বজদের গুলি করতেছে। তার মানে আপনার বোনের প্রেমিকই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে? হ্যাঁ, কিন্তু দয়া করে এই ব্যাপারে আমার করে জড়ায়েন না। ওকে, বাট ওর পরিচয় কি? আমার জানা মতে ওই একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। কোথায় সার্ভিস করে? এসকে কম্পিউটার সিটি কুলশান এক। ওকে আইডেন্টিফাই করার মতো কোনো ছবি আছে? না স্যার। ঠিক আছে, আপনারা এখন আসুন। জি, সালাম আলাইকুম। চলুন মিয়া ভাই। কি এর ভিতর পড়ছি? এত নিশ্চিদ্র নিরাপত্তা থাকা সত্ত্বেও চব্বার জোয়ারদারকে খুন করে ওর টার্গেট ও সাকসেস করেছে। ওর ডেডিকেশন, ডিটারমিনেশন, ডিসিশন পাওয়ার দেখে বুঝতে পারছি না ও একা না একাধিক। আর তাই উপযুক্ত প্রমাণ নিয়েই ওকে অ্যারেস্ট করতে চাই। আর সেই কারণেই মতলব খানদের দেয়া তথ্য অনুযায়ী এসকে কম্পিউটার সিটির সমস্ত স্টাফ লিস্ট সার্চ করো। ওকে স্যার। স্যার, এরা সবাই ওই কোম্পানির সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এই ছবিটা জুম করে সিসি ক্যামেরার সাথে ম্যাচ করে দেখাও। স্যার, নো ম্যাচ ফাউন্ড। স্যার, গত কয়েকদিন আগে রাজেশ নামের এক মাস্তান গ্রুপের হাত থেকে একটা মেয়েকেও সেভ করেছিল। কয়েকটি দৈনিক পত্রিকায় সেই সংবাদ সহ ওদের ছবি ছাপানো হয়েছিল। কি বলবো স্যার, ওর হাতে মার খেয়ে ওরা সবাই এখন জেনারেল হাসপাতালে ভর্তি আছে। আচ্ছা, যাও এখন ওদেরকে নিয়ে এসো। জি স্যার। ওই তো রাজেশ, তাই না? এই একে নিয়ে চলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম। ওর এই অবস্থা কেন? স্যার, ওর লিভার, কিডনি, হার্ট বাদে সবই স্টেনলেস স্টিলের। মানে? মানে একজনের হাতে মার খেয়ে ওর হাড্ডিগুড্ডি সব পাউডার হয়ে গেছে, এখন স্টিলের গ্যাটিস দিয়েও চলাফেরা করছে। স্যার, ছবিটা জলদি সরিয়ে ফেলুন স্যার, তা না হলে ওনার বডির জয়েন্টের স্টিলগুলো সব খুলে পড়ে যাবে। আর কোনো প্রমাণের প্রয়োজন নেই, খুনিকে পেয়ে গেছি। বলুন জাফর সাহেব। অফিসার, দায়িত্ব নিয়ে তোমরা কি করছো আমি ঠিক বুঝে উঠতে পারছি না। আমার ছোট ভাই ও বড় ভাইকে ওর নির্মমভাবে কবরে পাঠিয়েছে। এবার ওর লাস্ট টার্গেট হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি জাফর জোয়ারদার। আগামী পরশু সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠান উদ্বোধনের জন্য আমি ঢাকায় যাচ্ছি। সেখানে আমি যদি কোনো রকম ট্রাবলে পড়ি তাহলে স্পটই ওকে শেষ করে দেবে, দ্যাটস অল। আপনি অনুষ্ঠানে পৌঁছে গিয়ে দেখবেন আমি ওকে হ্যান্ড কাপ পরিয়ে আপনার জন্য দাঁড় করিয়ে রেখেছি, অ্যান্ড ইটস মাই প্রমিস। সেটাই আমি দেখতে চাই। তুমি ভালো করে জানো জাফর জোয়ারদার মৃত্যুর হাতিয়ার। গো অ্যান্ড সার্চ কুইক। ওই দিকটা তন্ন তন্ন করে খোঁজো। মুভ দিস সাইড, সার্চ এভরিহোয়ার। এই আপনারা কারা, এনে কি চান? এটা কার বাড়ি জানেন? এটা সালমা খানের হবু বঞ্জামের বাড়ি। আমরা সেই জামাইকে খুঁজতে এসেছি। উই আর ফ্রম সিআইডি। আপনার পরিচয়? আমি ওর ছোট মামা। স্যার, পুরো বাড়ি সার্চ করেছি, কোথাও নেই। আপনার ভাগ্নে কোথায়? স্যার, বেয়াদবি নিয়েন না, ও আমার বড় ভাই আর ভাবির সাথে দয়াল বাবার মাজার জিয়ারত করতে গেছে। সেখান থেকে পাশে ইনডোর স্টেডিয়ামে সাঁতার প্রতিযোগিতা দেখতে চাইবো। সাঁতার প্রতিযোগিতা?
Take him. Let's go. Sir. तुम्हार भागने के फोन करो। करते सी। पेचो। जी ना सर। Continue यंगिस पेते सी। मन है। और लावारा शायद कोता बोलते से। तुम्ही आमर कच्चे की दूरी थक ली की हबे। आमर रीदा जुरे तुम्ही आचो। ओके। The mistress of my thoughts, your shadow spreads over everything. Come take my arm. Your shadow spreads over my empty world. The mistress of my thoughts. The mistress of my thoughts, your shadow spreads over everything. Come take my arm. Your shadow spreads over my empty world. The mistress of my thoughts. Chikani chabi, amaki babi. Chikani chabi, amaki babi. Jani na ki bhabe hoye gechi tomar. অনুভবে ছুঁয়ে থাকো দিবানিশি আমার ও জানি না কিভাবে হয়ে গেছি তোমার অনুভবে ছুঁয়ে থাকো দিবানিশি আমার ও জানি না Shadow spreads over everything. Come take my arm. Your shadow spreads over my entire world. The mistress of my thoughts. রাখবো সারা জনম ধরে
দুজনার পবিত্র প্রেম অমর হয়ে যাবে। Everything come take my arm. Your shadow spreads over my entire world. The mistress of my thoughts. Sir, amar bhai ar babi ekhane ashar jonno amar 100 bar onurodh korte kintu dissenter karone shei onurodh ami rokkha korte pari nai. Tarporo ken apnara amar ekhane dhore anchen? Pore bolchi. আগে তোমার ভাগ্নেকে ফোন লাগাও। ভাগ্নের ফোন না? আরে ভাগ্নে রে, হীরা কিসমতকে একটা ফোন দিয়ে জানতো এখন ওর অবস্থা কি। ও মাই গড, 25টা মিস কল। ছোট মামা আমাকে অনেকবার ফোন করেছে, মোবাইল সাইলেন্ট ছিল বলে বুঝতে পারিনি। চলো চল। ইয়েস, আমি আসছি, ভেরি শর্ট টাইম। বলো মামা, তুই এখন কই ব্যাগ না? এই স্পিকার অন করো, স্পিকার স্পিকার। আমি সুইমিং কম্পিটিশনে এসেছি। আমিও তো আইছি। বলো কি, তুমি কখন এলে? আরে ওই সব কথা পর হইব, আগে ক তুই হন ঠিক কোনখানে আছস? বসার জন্য গ্যালারির দিকে যাচ্ছি। গ্যালারির দিকে? আলি স্যার মুভ। এই তোমরা যাও, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। ওকে মামা, তাড়াতাড়ি এসো। এই কি ভেবেছিস, তুই একের পর এক খুন করে যাবি আর আমরা তোকে ধরতে পারবো না? আমাদের টার্গেট মিস করে দিয়ে তুই তোর টার্গেট সাকসেস করবি? স্যার, এ আপনি কি বলছেন? ও একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে মানুষ খুন করবে, এ আমি বিশ্বাস করতে পারছি না। আপনি বিশ্বাস করলেই কি আর না করলেই কি, আমরা তথ্য প্রমাণ নিয়েই ওকে ধরতে এসেছি। আমি জাফর জোয়ারদারের কাছে প্রমিস করেছি, আমি বেঁচে থাকতে তুই তাকে কিছুই করতে পারবি না। স্যার প্লিজ, স্যার থ্যাংক ইউ। সুইমার রেডি, টেক ইউর মার্ক। জাফর সাহেব প্লিজ চলুন, আপনাকে হাসপাতালে নিয়ে যাই। চুপ কর অফিসার, চুপ করো। আমি যা বলেছিলাম সেটাই হয়েছে, তোমার ডিপার্টমেন্ট আমাকে সিকিউরিটি দিতে পারেনি। নো জাফর সাহেব, অ্যাজ পার রুলস নিজ হাতে আপনি আইন তুলে নিতে পারবেন না। প্রিয়া, এভাবে কোথায় যাচ্ছিস? আমার জীবনের সব আশা আকাঙ্ক্ষা,
হয়তো শেষ হয়ে যাবে ববি, শেষ হয়ে যাবে। মানে এই জীবনে আমি যাকে ভালোবেসেছি সে এখন অ্যাটেম্প টু মার্ডার কেসের আসামি হিসেবে গ্রেফতার হয়েছে। কি বলছিস তুই? হ্যাঁ, সেই সংবাদ সব পত্রিকাতে প্রকাশ পেয়েছে, চল দেখবি। এই দেখ, এই যে ওর যদি কিছু হয়ে যায় তাহলে ভালোবাসার মানুষের জন্য যারা জীবন দিয়েছে সেই মৃত্যুর লিস্টে আমার নাম তো লেখা হয়ে যাবে। আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না ববি, বাঁচতে পারবো না। প্রিয়া, তুই অযথাই কষ্ট পাচ্ছিস, কারণ তুই যে কথা বললি সেটা তোর না, আমার জীবনের কথা। এটা কি বলছিস? যা সত্যি তাই বলছি। মানে ও তোর ভালোবাসার মানুষ না, ও হচ্ছে এই হতভাগীর জীবনের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। ওর নাম হিরো চৌধুরী। হিরো কোনো সন্ত্রাসী নয়, এই জাফর জোয়ারদার সমাজ সেবক আর বিশিষ্ট ব্যবসায়ীর মুখোশ পরা একজন শীর্ষ সন্ত্রাসী, কুখ্যাত খুনি। তার আরেক দোসর আরমান চৌধুরী, এরা দুজনেই ডেভিড ডলার সেজে ছদ্মনাম ধারণ করে এই হিরো চৌধুরীর মা বাবাকে নৃশংসভাবে খুন করে। আর তাই ওই খুনিদের খুঁজে পাওয়ার জন্য হিরো একদিন, আর কতকাল চেয়ে চেয়ে দেখবি, যা ববিকে গিয়ে তোর মনের কথাটা খুলে বল। জাস্ট রিমেম্বার, আমরা শুধু ওর বডিগার্ড, অনলি বডিগার্ড। কিন্তু এভাবে দিনের পর দিন অপেক্ষায় থাকলে একদিন যে কেউ এসে ইগল পাখির মতো ছু মেরে নিয়ে যেতে পারে। নো, হচ্ছে না, ওয়ান মিনিট। অল রাইট, রাইট। খুব ফিলিংসে ছিলাম, তুমি ডিলিংসটা এরকম করলে কেন? ও আমার এখানে রয়েছে, আই লাভ হার। ভেবেছিলাম চান্সটা আমি নেব। আমার নাম কি জানিস? হিরো। তাহলে? তাহলে তো আমি জিরো। ওকে গার্লস, কন্টিনিউ। ওকে ম্যাডাম, ওনারা আজই ভর্তি হয়েছেন, দুজনেই বাংলাদেশী। ওকে ওকে, আমি দেখছি, তুমি যাও। ইয়েস ম্যাম। হাই, আই এম ববি দোসানি। আসসালামু আলাইকুম। আই এম হিটলার রহমান। হিটলারের মতো বুদ্ধি নেই বলে সবাই আমাকে আদর করে হিটলু বলে ডাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো মিস্টার, আমি আপনাদের ট্রেনার নই। ইটস ওকে, অলরাইট। আজ এখানকার নিয়ম কানুন জানুন, আগামীকাল থেকে ক্লাস নেব। ওকে ওকে, কাল থেকে তো আমাকে নিয়ম কানুন শেখাবো। এই চল। হঠাৎ করে তুমি আমাকে এখানে নিয়ে আসলে কেন? ববি জিম শেষে এখানে আসে। ওই তো, ওই যে ভেতরে দেখ। তুমি তো সত্যি বলেছ, আমাকে হেল্প করবি বলে তুই কথা দিয়েছিস। 100%। তাহলে ওর সাথে কথা বলার ব্যবস্থা কর। ওকে, তুমি দাঁড়াও, আমি ট্রাই করছি। থ্যাঙ্কস মাই ডিয়ার, গো। ওকে। প্লিজ একটু আসুন, আপনার সাথে পার্সোনাল কথা আছে। পার্সোনাল? আমার সাথে? শালা ফুল বি ক্লাস। কিভাবে যে বলি, না বলে উপায় নেই, কথাটা আমি না আমার বস বলবে। প্লিজ একটু আসুন। ওকে চলুন, আসুন আসুন আসুন। হ্যাঁ আসুন 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 আসুন। হাই বস, কাম হিয়ার। আমার কথা ম্যাডাম বোধহয় সব আজ করতে পেরেছেন।
এবার তুমি নিশ্চিন্তে আই লাভ ইউ বলতে পারো। তোর কথাটা আমি ঠিক বুঝতে পারছি না। তোমাকে আর ভাব নিতে হবে না, সরাসরি কাউকে আই লাভ ইউ বলাটা হচ্ছে রিয়েল লাভের বহিঃপ্রকাশ। সুতরাং বলে ফেলো, আমি আই লাভ ইউ বলবো? আরে নেকামি করছো কেন, বলো আই লাভ ইউ। ওনাকে আমি আই লাভ ইউ বলবো? ইয়েস। তাহলে আমার কাজিনের কি হবে? আরে মা, আরে মা, আরে মা, আরে মা, আরে মা, আরে মা, স্টুপিড। তুমি আমার গায়ে হাত তুলতে পারলে, হেল্প করতে আসার উপহার চোর, ওনার সামনে আমাকে এত বড় অপমান। আমার কাজিনের সাথে আমি গভীর ভালোবাসার সাগরে ডুবে আছি, আর তুই কিনা বলছিস এই এই ভূতনিকে আই লাভ ইউ বলতে? তোমার দোহাই লাগে, আমাকে আর মেরো না। ওই সুন্দরীকে রেখে এই বান্দরনিকে আই লাভ ইউ বলতে বলেছিস? দাঁড়া দেখাচ্ছি মজা। আমি এক্ষুনি বাংলাদেশে চলে যাব। যাওয়ার আগে ববি যেন ভুলেও তোমাকে ভালো না বাসে সেই ব্যবস্থা করে যাবো। আরে কোথায় যাচ্ছিস? দাঁড়া শোন, আমি জানি তোকে মারাটা আমার অন্যায় হয়েছে, কিন্তু কি করব বল, ববি দেখতে সো বিউটিফুল, তাতে আমি কনফার্ম। এই পর্যন্ত ববিকে অনেকেই আই লাভ ইউ বলেছে, আর তাই সবার মতো আমি ওকে ভালোবাসি বললে ও আমাকে ওদের মতোই ভাববে। সে কারণেই আমি একটু ব্যতিক্রম ভাবে ওকে আমার প্রতি দুর্বল করার জন্য তোকে মারতে হলো। রিয়েলি আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দে। তাহলে বলো কোনো কারণে ওর সামনে তুমি আমাকে আর মারবে না, কসম খাও। কসম, প্রমিস করো। প্রমিস 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 মাই সুইট ডটার, আর কতদিন তুমি তোমার এই প্রমিস নিয়ে থাকবে? আজীবন, কারণ তোমার মাফিয়া লাইফের সাথে থাকতে পারবো না বলেই আমি বিদেশের মাটিতে বাকি জীবনটা কাটিয়ে দেব। ওকে ওকে, কিন্তু আমি যতটুকু ইনফরমেশন পেয়েছি ওখানে কেউ তোমাকে ডিস্টার্ব করছে। ইয়েস ড্যাড, এখানে আমাকে একজন ডিস্টার্ব করছে। হু ইজ দ্যাট বাস্টার্ড? তোমাকে তা জানিয়ে লাভ নেই, আমি তাকে ফেস করব। তোমার কি আরো সিকিউরিটি লাগবে? তুমি যে দুজন বডিগার্ড পাঠিয়েছো তাতেই আমি বোর ফিল করছি, সো আর কোনো সিকিউরিটি প্রশ্নই আসে না। আর এর পরেও যদি তুমি সিকিউরিটির কথা বলো তাহলে কিন্তু আমি অন্য কোনো দেশে চলে যাব। নো নো, তুমি না চাইলে আমি তোমাকে আর ফোনও করব না। টেক কেয়ার। ওকে, টেক কেয়ার, বাই বাই। যদি ভূষাজ, তুমি এখানে দাঁড়াও, আমি ববিকে ডেকে নিয়ে আসছি। এক্সকিউজ মি ম্যাডাম। কি বলুন? আপনার সাথে 5 মিনিটস কথা আছে, একটু আসুন প্লিজ। গতকাল তো বলে গেলেন ওর কাজিন সুন্দরী আর আমি বান্দরনি, তারপর দুজন মারামারি করলেন চলে গেলেন, আর আমি বোকার মতো সেই জায়গায় জোকার হয়ে দাঁড়িয়ে রইলাম। তাই তো আপনাকে ছড়ি বলতে এসেছে, প্লিজ একটু আসুন। ওকে আসছি। যেভাবেই হোক আজ আই লাভ ইউ বলে প্রেম প্রেম খেলা ওকে করো। ম্যাডাম এসেছে, এবার বলো কি হলো, তুমি আই লাভ ইউ না বলে অমন করে আকাশের দিকে তাকিয়ে কি দেখছো? আরে বাবা, আরে মা, মারবে না বলে প্রমিস করে আবার মারছো? চুপ কর, তুই চুপ কর। তোর মাথা খারাপ কেন? আমি এই মেয়েকে ভালোবাসতে যাব কেন? নাক কান চোখ ঠোঁট থাকলেই হয় না, এগুলোর সৌন্দর্য থাকা চাই। সৌন্দর্য? ওনার মধ্যে অসৌন্দর্য কি দেখলে? আমার কাজিন দেখতে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর, তার সাথে এই অমাবস্যার চাঁদের কোনো তুলনাই হয় না। আমার কাজিনকে দেখে চোখ ফেরানো যায় না, আর একে দেখলে আমার চোখ খুলতে ইচ্ছে করে না। জিম করানোর জন্য ম্যাডাম ঠিক আছে, কিন্তু তাকে ভালোবাসার আমার কোনো ইচ্ছে নেই। এই তুমি নিজেকে কি ভাবো, কেন আমাকে নিয়ে ব্যাড কমেন্টস করছো? এই এই, তুই এদিকে। তুমি ওকে ডাকছো কেন? আমি তোমার কথা যাব না। আহা, ও তো আপনি আপনার কাজ করুন। ম্যাডাম আমি যাব না, ও আমাকে আবার মারবে। কি
আসবি না? না না এলারে এলারে হোল্ড ইয়োরসেলফ টাইগার স্টপ হোয়াট ডু ইউ থিংক অফ ইয়োরসেলফ তুমি যা করছো টু মাচ জাস্ট ওয়াচ ইট ম্যাডাম দেখতে অনেক বিউটিফুল তাই তোমার মতো অনেকে ম্যাডামের দিকে তাকিয়ে থাকে হোয়াট আ জোক ইউ গট টু বি ক্রেজি ম্যান আমার মতো অনেকেই উনার মুখ থেকে একবার আই লাভ ইউ শোনার জন্য মাসের পর মাস আই মিন মান্থ টু মান্থ ওয়েট করে অথচ তুই অসুন্দর বলে ওনাকে অপমান করেছিস যা সরি বল কি বলবি না আই উইল বিট দ্য শিট আউট অফ ইউ ম্যান রাইট নাও এখনই সরি বল ওকে ছেড়ে দাও ওকে ইটস ইওর লাকি ডে ম্যাডাম বলেছে বলে তোকে আর ছেড়ে দিচ্ছি গেট লস ম্যাডাম আপনি আসুন প্লিজ ডোন্ট ওয়ারি টেক এ হাইড ইউ মোরন ইয়া হোয়াট আ লুজার লুজার কি ববির গার্ড দে হাতের মার খেয়ে ববিকে ভুলে গিয়ে এখানে বসে অন্য কোন সুন্দরী ধান্দায় আছো না ববি ক্লাস শেষ করে সোজা এখানে আসবে তাই বসে আছি ওই যে ম্যাডাম এদিকেই আসছে আজ ওকে ফাইনাল রাউন্ডে নেয়ার জন্য কি করি তাকিয়ে তাকিয়ে দেখ এখানে বসে ল্যাপটপে আমার কাজিনের চাঁদের মতো মুখখানা দেখছি কারণ জিমে গেলেই ওই ইনস্ট্রাক্টর ডাইনির চেহারাটা দেখতে হবে হোয়াট কি বললে আরে আপনি এখানে আরে উনি তোমার সামনে দিয়ে গেল আর তুমি দেখোনি বং লুক তোমার কাজিন সুন্দরী হলে কোলে তুলে রাখো যা মনে চায় তাই করো কিন্তু আমাকে নিয়ে কোনো খারাপ কথা বলবে না আপনি খারাপ তা কখনো বলেছি আমার কাজিন দেখতে আপনার চেয়ে বেশি সুন্দরী এটাই শুধু আপনাকে বোঝাতে চেয়েছি ও শিট কাজিন 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 ঠিক আছে তোমার কাজিনকে এখানে আসতে বলো তখন দেখা যাবে ও বেটার না আমি জিনা ম্যাডাম মাই সুইটি যেখানে সেখানে আসেন আপনার মন চাইলে আপনি গিয়ে দেখে আসুন বলো কোথায় যেতে হবে ঠিকানাটা দাও ওয়েট তোমার কাজিনকে আমি দেখতে যাব তখন দেখা যাবে ও সুন্দরী নাকি আমি সুন্দরী আন্ডারস্ট্যান্ড চল ফাইনাল হইছে কামিং ও ও স্টপ 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 Go back! But why? Go back! My cousin. I mean, আমার সুইটির পা যেন মাটিতে না পড়ে সেজন্যই গোলাপের পাপড়ি দিয়ে এই পথ তৈরি করেছি ইউ নো শি ইজ হাউ মাচ বিউটিফুল আমি তো তা জানতে চাইনি তুমি চাইলেই কি আর না চাইলেই কি শি ইজ বিউটিফুল হ্যালো মানুষের জন্য ফুল তবে ফুলের মতো মানুষের জন্য এ ধরনের ফুলের পাপড়ি বেছানো পথের দরকার পড়ে না কে সেই ফুল আমি তাই নাকি যাও ওখানে গিয়ে বসো গো ডার্লিং মাই সুইটহার্ট মাই সুইটি তোমার সাথে দেখা করার জন্য তোমার একজন ফ্যান এসেছে একটা অটোগ্রাফ দিয়ে যাও অটোগ্রাফ মানে ওকে শোনো মিস সে আসতে পারবে না তোমাকে ভেতরে যেতে বলেছে পাপড়ির পথ না পাড়িয়ে এসো কাম কাম অন লুক দ্যাটস মাই সুইটি ও গড প্লিজ ওর মামা তো বোন জানা আমার চেয়ে সুন্দরী না হয়
এই চোখ দুটি দেখো, দেখতে ঠিক যেন হরিণী। এই দু চোখ দেখলে মনে হয় সারাক্ষণ চেয়ে থাকি। অপূর্ব চোখ বলতে এমনই হওয়া চাই। আর তোমার চোখ, ছ্যা, মনে হয় কোনো গরুর চোখ ট্রান্সফার করা। এই ঠোঁট দেখো, গোলাপের চেয়েও সফট। এই ঠোঁট দুটো টেনে কিস দিলে কি যে ফিলিংস হবে। একেই বলে ঠোঁট। আর তোমার ঠোঁট লোহার মতো ভারী। যে কারো দেহে একটাই কোমর থাকে, কিন্তু আমার সুইটির পুরো দেহ জুড়েই কোমর। এই কোমরকে এভাবে ধরে চুমু দিতে নেই, এইভাবে জড়িয়ে ধরে শুয়ে থাকতে হয়। এই ধরনের লাভারকে ছেড়ে বলো তোমাকে কি করে ভালোবাসি। এবার বলো, আমার সুইটি দেখতে কেমন? বিচ্ছিরি। দেখে তোর মায়াবী হাসি, পরেছি গলায় ফাঁসি, কত যে ভালোবাসি জানে ওই খোদা জানে। মন আজ ধরেছে বাজি, তোর প্রেমে মরতে রাজি। Kiss me, touch me, দুরু দুরু লাগে মনে কাঁপুন, ভালোবেসে হব আরো আপন, অনুরাগে ভেসে যাব দুজন। Touch me, love me, kiss me, বলনার লাগে কেন এমন, দুটি চোখে দেখে তোকে যখন। দেখে তোর মায়াবী হাসি, পরেছি গলায় ফাঁসি, কত যে ভালোবাসি জানে ওই খোদা জানে। জানি না আর কিছু মানি না, তোকে ছাড়া আজ আর কিছু বুঝি না। তোকে চেয়েছি আজ তোকে পেয়েছি, এই চোখে তাই আর কিছু খুঁজি না। আর কি যায় রে থাকা, পেয়েছি তোরই দেখা জানে ওই খোদা জানে। দেখেছি হৃদয় জুড়ে তোকে যে আপন করে। Feel me, kill me, touch me, মরে মরে ছুঁয়ে গেলি কখন, ভালোবেসে করে নিলি আপন, অনুরাগে ভেসে যাব দুজন। Touch me, love me, kiss me, বলনার লাগে কেন এমন, দুটি চোখে দেখে তোকে যখন। আর কিছু চাবো না, তোকে ছেড়ে কোনোদিনও আমি যাবো না। তোরি চাওয়াতে আজ তোরি পাওয়াতে ভুলে গেছি মনের শত বেদনা। আর কি যায় রে ফেরা, পড়েছি প্রেমে ধরা জানে ওই খোদা জানে। তুই যে অনেক চেনা, হৃদয় দিয়ে যে কেনা। Feel me, kill
ফিল মি টাচ মি মনে মনে ছুঁয়ে গেলি কখন ভালোবেসে করে নিলি আপন অনুরাগে ভেসে যাব দুজন টাচ মি লাভ মি কিস মি বড়লার লাগে কেন এমন দুটি চোখে দেখে তোকে যখন দেখে তোর মায়া বিহাসি পরেছি গলায় ফাঁসি কত যে ভালোবাসি জানে ওই খোদা জানে জানে দেখো আমরা কেউ কারো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিছুই জানি না আগে তুমি বলবে না আমি তুমি বলো আমার বাবা এলিকো রেজেন্ট এলিকো আরে বাবা না আইলিকো মানে ইন্টারন্যাশনাল লিংক কর্পোরেশন অফ বাংলাদেশ আর আমার মামি হাউসওয়াইফ মামি মারামারি গন্ডগোলকে ভীষণ ভয় পায় ঢাকায় ইদানিং মারামারি খুব বেশি হচ্ছে তাই আমার মাম্মি আর ড্যাডি আমাকে এখানে থাকার জন্য পাঠিয়েছে তুমি ঢাকায় থাকো হুম আচ্ছা তুমি কি সত্যি মারামারি পছন্দ করো না লুক আমি দেখতে অ্যাংরি মোড়ে হলেও বেসিক্যালি আই এম ভেরি সফট তোমার সম্বন্ধে আমার সবকিছু জানার কারণ হচ্ছে আমার বাবা ঢাকার মাফিয়া দলের একজন নাম শরীফ দোসানি কুখ্যাত মাফিয়া ডেভিড ডলারের পার্টনার আমার মা মারা যাওয়ার পর থেকে শুধু মারামারি দেখেছি তাই না আমার বাবা আমার চোখের সামনে বহু লোককে হত্যা করেছে তার অপকর্ম সহ্য করতে না পেরে আমি থাইল্যান্ডে চলে আসার সিদ্ধান্ত নিই আমার জীবন সাথী আই মিন ভালোবাসার মানুষটি মাটির মতো খাঁটি স্পঞ্জের চেয়ে নরম হওয়া চাই গরিব হলেও আপত্তি নেই ও আমাকে শিশুর মতো আদর করলেই হবে কি ব্যাপার তুমি পাথরের মতো স্তব্ধ হয়ে গেলে কেন শরীফ দোসানের মেয়ে বলে কি আমাকে ভালোবাসবে না ববি আমি তোমার পজিশনে থাকলে একটা ভালো কাজ করে দেখাতাম অবশ্য তুমি চাইলেও পারো এমন কি করলে আমি ওদেরকে শান্তিতে রাখতে পারবো ডেভিড ডলার দেখতে কেমন তা তোমার বাবা ছাড়া আজ পর্যন্ত অন্য কেউ জানে না তাই তোমার বাবার কাছ থেকে ছবি সংগ্রহ করতে পারলেই পুলিশ ইমিডিয়েটলি সেই ডেভিড ডলারকে গ্রেফতার করতে পারবে এতে অনেক পরিবার মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে কিন্তু এই ধরনের ভালো কাজ কি তুমি করতে পারবে অবশ্যই পারবো প্রমিস আমাদের ভালোবাসার কসম আই লাভ ইউ এবার তুমি আই লাভ ইউ বলো আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলো আরে বলো না আই লাভ ইউ কি হলো যদি তোমার বাবার লোক আমাদের দেখে ফেলে তুমি ঠিকই বলেছ তাই আমি এক্ষুনি গিয়ে টিকিট বুকিং দিব আমরা দুজন ঢাকায় চলে যাব কি ডন আর টাইগার খুন হয়েছে তাহলে আমার ববি কোথায় স্যার ববি ম্যাডাম এসেছেন ববি মাই সান মাই সান ড্যাডি তোর কিছু হয়নি তো মা না ড্যাডি ডন আর টাইগার শো ওদের সঙ্গীদের কারা যেন খুন করে ফেলেছে তাই ভয় আমি চলে আসতে বাধ্য হয়েছি খুব ভালো করেছিস মা ম্যানেজার ইয়েস স্যার আমার আজকের সমস্ত প্রোগ্রাম ক্যান্সেল ওকে স্যার আজ আমি সারাটা দিন আমার মামুনির সাথে সময় কাটাতে চাই ওকে ওকে চলো মামুনি এতদিন তোমাকে ভুল বুঝে তোমার কাছ থেকে দূরে সরে ছিলাম আই এম সরি ড্যাড বোকা কোথাকার ড্যাড তুমি খুব ভালো করে জানো আমি মারামারি কাটাকাটি একদম পছন্দ করি না তাই ডন আর টাইগার খুন হওয়ার পর আমি খুব ভয় পেয়ে গেছি ডোন্ট ওয়ারি মাই চাইল্ড আমার মনে হয় ডেভিড ডলার লোকজন ওদেরকে খুন করেছে তাই তুমিও সাবধান ড্যাড না না এত বড় সাহস ডেভিড ডলারের হবে না শুনেছি ডেভিড ডলার খুব পাওয়ারফুল আজ পর্যন্ত ওদেরকে কেউ চোখে দেখেনি আচ্ছা ড্যাডি ওদেরকে দেখা কি সত্যি কষ্টকর
Yes. তবে আমার মেয়ে ববির জন্য নয়। তুই কি তো দেখতে চাস? You want to see them? তুমি কি ফান করছো? No, no, no. দেখবি? Oh, okay. এই নে দেখ। ডেভিড ডলারের সাথে লড়াই করতে চাইলে তাদের অবস্থা এমনই হয়। Right. All right. Wow. দারুণ ফাইট করছে। যারা ভিলেন তাদের সবাইকে এমনই হওয়া উচিত। Thank you. দেখো ওরা কত স্ট্রং। No more, no more. Okay, go. ডিয়ার তোমার একটা গুড নিউজ আছে। পেয়েছো? ছবিও পেয়েছো? শুধু ছবি নয়, আমার কাছে ওদের ভিডিও ক্লিপও আছে। আমি এক্ষুনি আসছি। এখন রাত 2টা বাজে, এত রাতে না এসে কাল সকালে এসো। ওকে বাই। তুমি আমার ভিডিও ক্লিপ ভিডিও ক্লিপ বললাম তো কাল সকালে নিও, এখন তুমি চলে যাও। ভিডিও ক্লিপ আস্তে, ড্যাডি শুনলে সর্বনাশ হয়ে যাবে। ভিডিও ক্লিপ আহা, এখন যাও তো। প্লিজ প্লিজ ভিডিও ক্লিপটা দাও। প্লিজ প্লিজ ববি ভিডিও ক্লিপটা দাও। প্লিজ দাও। ওকে ওকে। হ্যালো, কে তুই? এই মোবাইল সেট কোথায় পেয়েছিস? তার আগে আমি জানতে চাই ডেভিড ডলারের মোবাইল নাম্বার। হু আর ইউ? তোর এত বড় সাহস ডেভিড ডলারের নাম্বার খুঁজছিস? তুই কোথায় তা যদি জানতে পারি তাহলে তোকে এই মুহূর্তে পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার ব্যবস্থা করব। ওকে, আমি কাল সকাল 10টায় এসকে কফি হাউসের পাশে থাকব। যদি এক বাপের জন্ম হয়ে থাকিস তাহলে আমার হাতে ড্রিঙ্ক শেষ হয়ে যাওয়ার আগেই পারলে আমাকে পৃথিবী থেকে বিদায় করে দিস। এই সন্তরা, ডন আর টাইগারের খুনি কাল এসকে কফি হাউসের সামনে থাকবে। আমি ওর লাশ দেখতে চাই। লাশ! এই কোথায় ওই শালা? এই শপিং মলের এসকে কফি হাউসের পাশে। তাহলে ও এখন আসছে না কেন?
তুমি না সবকিছু আন্দাজ করতে পারো? বলো আসবে কি না? এই তো, এই তো সিগন্যাল এসে গেছে। শুনবি তা ভাবিস না, আর একেই বলে স্টাইল। বলো কে তুমি, প্লিজ সত্যি করে বলো কে তুমি, কি হলো বলো? আমি বলছি, তুমি যেমনটা মনে করছো হিরো তেমন কোন গুন্ডা মাস্টার নয়, আমাদের এলাকার ফেরেস্তা, ন্যায় বিচারক, গরিব অসহায় মানুষের বন্ধু, রায়হান চৌধুরীর সন্তান। Hello!
শান্তিতে থাকার জন্য কমিশনারকে ভোট দেয়, সেই ভোটে নির্বাচিত হয়ে তোর মতো নীতিহীন মানুষ নামেনও মানুষ নিরীহ মানুষের উপর অত্যাচার করার জন্য কমিশনারের পবিত্র কার্যালয় ব্যবহার করতে পারে না। বাবু জি বস, কমিশনারের কার্যালয়ে তালা লাগাতে হবে, শিওলে? জি স্যার। ওদের দলিল কোথায়? আমার অফিসে। তাহলে ওরা যা বলেছে তার সবই সত্যি? না, সব মিথ্যে কথা। আরমান বলুন চাচা। ও যে অন্যায় করেছে তার বিচারের জন্য আমার জায়গায় যদি তুই থাকতি তাহলে কি তুই ওকে ক্ষমা করে দিতি? প্রশ্নই আসে না। আপনি ক্ষমা করলেও আমি ওকে ক্ষমা করব না। জনি। জি বস। ওকে আমার এরিয়ার বাইরে বের করে দে। ওকে বস। বাবু। বস। ওদেরকে নিয়ে চল, কমিশনারের কার্যালয় থেকে দলিল ফিরিয়ে দেব। ফের যদি আমাদের এলাকায় তোকে দেখি তাহলে তোকে আমি খুন করে ফেলব, কথাটা মনে থাকে জানো? রহমান। জি ম্যাডাম। সাহেবের জন্য কফি নিয়ে এসো। শারমিন, মন ভালো না থাকলে কোনো কিছু খেতে ভালো লাগে না। শোনো, এক ঘন্টার জন্য কেউ আমাকে কোনো ডিস্টার্ব করবে না। আচ্ছা, তুমি কি ভুলে গেছো আগামী পরশু আমাদের জোরামানে হীরা আর হিরোর জন্মদিন? জনি। জি বস। জন্মদিনের আয়োজন ধুমধামে হওয়া চাই। বস, এবার কি বাড়িতেই পার্টির আয়োজন করব? নো, পার্টি, ডিনার, নাচ, গান আমার ছেলেদের জন্মদিনে কখনোই হবে না, কারণ আমার প্রতিপক্ষ শত্রুরা আমাকে কিছু করতে না পেরে আমার ছেলেদের ক্ষতি করতে পারে, সেই ভয়ে আমি ওদের দূরে রেখেছি। বছরের ওই একটি দিনেই ওরা আমার বুকে ফিরে আসে, তাই প্রতি বছরের মতো এবারও দয়াল বাবার বাজারে মিলাদ হবে, ওদের মঙ্গলের জন্য দোয়া চাওয়া হবে, দান খয়রাত করা হবে। Thank you.
আসসালামু আলাইকুম চৌধুরী সাহেব। ওয়া আলাইকুম আসসালাম। বসো। বড় ভাই, গতবারের মতো এবারেও আপনার নাম করে নমিনেশন সংগ্রহ করেছি। আশা করি এবারেও আপনি আমাকে সাপোর্ট দেবেন, তাই আপনার দোয়া নিতে এসেছি। রহিমা। জি সাহেব। তোমাদের বস্তিতে কি খাবার পানি আসে? দিনে একবার আসে, আবার কখনো আসেও না। রহমান। জি সাহেব। এদিকে এসো। তোমাদের মহল্লার রাস্তাঘাটের অবস্থা কি? পুরা রাস্তাটাই ভাঙাচুরা, নোংরা পানিতে ভরা। এরা আমার কথায় তোমাকে ভোট দিয়ে এমপি বানিয়েছিল। এমপির বাসভবনে বসে আনন্দ ফুর্তি আর কোটি কোটি টাকা কামানোর জন্য নয়, দুর্নীতিবাজ আর সন্ত্রাসীদের লালন না করে এদের প্রতি যদি সঠিক দায়িত্বটুকু পালন করতে তাহলে এরা তোমাকে মাথায় তুলে রাখতো, এভাবে আমার কাছে দোয়া চাইতে আসতে হতো না। এবার তুমি আসতে পারো। আসবো তো হাজারবার, তার আগে আপনার সাথে আমার পার্সোনাল কিছু কথা আছে, দয়া করে না বলবেন না? 5 মিনিট সময় দিন প্লিজ। বড় ভাই, বড় ভাই, আপনি জানেন না আমার এমপিগিরি যাওয়া আর জান যাওয়া একই কথা। আমার কাছে অনেক টাকা আছে, চাইলে আপনি সব টাকা নিয়ে নিতে পারেন, তবু আমাকে সাপোর্ট করে জয় হওয়ার ব্যবস্থা করেন। এখনই তোর নাম নিশানা কাফনে ব্যাক করে কবরে পাঠিয়ে দিতাম, কিন্তু রায়হান চৌধুরী তোদের মতো জানোয়ারদের হত্যা না করে উপযুক্ত শিক্ষা দিয়ে ছেড়ে দেয়, যাতে ভবিষ্যতে আমাকে কেনার মতো দুঃসাহস তোদের না হয়। চল একটু হাসি মুখে থাক, তা না হলে বাইরে সবাই সন্দেহ করবে। আর কোনো দিন যেন আমি তোর চেহারা না দেখি। কেন এসেছো তুমি? কেন? আপন ভাইয়ের সন্তান হবার পরেও উনি আমাকে ক্ষমা করেননি, আর তুমি, তুমিও তাকে সাপোর্ট দিয়েছো। ছি, তোমাকে আমার ভাই বলে পরিচয় দিতে ঘৃণা হয়, ঘৃণা! এদিকে আয়। ছাড়ো আমাকে বলছি। আরে বোকা, আমি তাকে সাপোর্ট করেছিলাম ঠিকই, কিন্তু সেটা ছিল আমার অভিনয়, আর এই অভিনয়টা যদি আমি না করতাম তাহলে রায়হান চৌধুরী তোকে সত্যি সত্যি মেরে ফেলত। ওনার প্রতি তোর রাগ মাত্র একদিনের, কিন্তু আমি এক যুগ ধরে তার প্রতি নিজের রাগকে মনের ভিতর পুষে রেখেছি, কারণ নাম মাত্র সে আমাদের গার্জিয়ান। কখনো সে আমাদেরকে বংশের উত্তরসূরির অধিকার দিয়ে সম্পত্তির ভাগ দেবে না, তাই যা করার সুযোগ বুঝেই করতে হবে। যখন আমি তোকে খবর দেব তখন তুই গিয়ে তোর প্রতিশোধ নিবি, চরম প্রতিশোধ। আমি প্রতিশোধ নেবই, তা না হলে চৌধুরী বেঁচে থাকলে আমি হেরে যাব। চৌধুরী, তোকে আমি বাঁচতে দেব না, বাঁচতে দেব না। আরে কি বলছেন মিয়া ভাই, শুনলাম চৌধুরী তার পার্সোনাল গেস্ট রুমে আপনাকে নিয়ে গিয়ে পার্সোনাল কথা বলেছে? এই দেখো, এই দেখো, চৌধুরী তার গেস্ট রুমে নিয়ে গিয়ে আমাকে কিস করেছে। কি শান্ত হও, ইউ ইডিয়েট! বলো কত টাকার বিনিময়ে তোমরা
চৌধুরী লাশ আমাকে উপহার দিতে পারবে? চৌধুরীকে হত্যা করার মতো দুঃসাহস এই শহরে কোনো কিলারের নেই। আরে আছে আছে, আমার ভাই এই জাফর জোয়ারদারের সেই সাহস আছে। তাহলে সে সাহস কাজে লাগাচ্ছেন না কেন? ওই যে তুমি বললে, ওকে কিল করার মতো সাহস কারোর নেই, তাই আমাদের শক্তির সাথে তোমাদের শক্তি মিলিয়ে ওই রায়হান চৌধুরীকে মরণ কামড় দিতে চাই। তাহলে ওয়াদা করুন, আমরা ওই চৌধুরীর বংশ নির্বংশ করে দেব। না, কোনো অজুহাতে অনুষ্ঠানে না এসে পারবে না। মনে রাখবে, তোমরা দুই ভাই হলে আমার হৃৎপিণ্ড, তোমাদের স্পন্দন ছাড়া আমি মৃত। ওকে ড্যাড, আমি আগামীকাল অবশ্যই টাইমলি পৌঁছে যাব। তুমি হীরাকে বলো ও যেন লেট না করে। ওকে মাই সান। আসসালাম রহমাতুল্লাহ বরকাতুহ। চৌধুরী সাহেব, কোরআন খতম শেষ, এখন আপনি অনুমতি দিলে মিলাদ শুরু করব, তারপর তবারক বিতরণ করবেন। আমার ছেলেদের আসার সময় হয়ে গেছে, ওরা এলে সব কিছু শুরু হবে। এই ফাঁকে আমরা জিয়ারতের কাজটা শেষ করে ফেলি। আসুন। আজ থেকে এই শহরের সবচাইতে শক্তিশালী মানুষ হিসেবে রাজত্ব করবে এই ডেভিড আর ডলার। গুড বাই রায়হান। মুভ।
বাবা, ও বাবা, শেষ আঘাত হানার পরে একটি নাম শুনেছি, তা হচ্ছে ডেভিড ডলার। আর সেদিন থেকে ডেভিড ডলারের ছদ্মনামধারী জাফর জোয়ারদার আর আরমান চৌধুরীকে খুন করে প্রতিশোধ নেওয়ার জন্য আমার ভালোবাসার মানুষ হিরো চৌধুরী মরিয়া হয়ে উঠেছে। আর যে হীরা সন্ত্রাসীদের আঘাতে অজ্ঞান হয়ে রাস্তায় পড়েছিল, সে আমার জীবনে এসেছে। তুমি ঠিকই বলেছো প্রিয়া, আমি অজ্ঞান হয়ে রাস্তায় পড়েছিলাম। আমার এই মামা আমাকে হাসপাতালে নেবার পর আল্লাহ আমাকে মৃত্যুর দুয়ার থেকে ফিরিয়ে এনেছেন, কিন্তু কিছুদিনের জন্য স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিলাম, আর তাই আমার জীবনের সেই ভয়াবহ অতীত আমার স্মরণে ছিল না। আমি আমার মা বাবার হত্যাকারীর উপর প্রতিশোধ নেওয়ার কর্তব্যের কথা আর আমার ভাই হিরোর কথা কখনো মনে করতে পারিনি। এতটাই সহজ সরল মন মানসিকতা ছিল যার কারণে কারোর সাথে কখনো ঝগড়া বিবাদ বা মারামারি করার সাহস হয়নি। তাহলে সেদিন ওই বদমাশ রাজেশের হাত থেকে হিরোই আমাকে রক্ষা করেছিল। রাইট, তাহলে এবার আমার হিরোকে রক্ষা করার ব্যবস্থা করতে হবে। হিরো, আমি তো বিশ্বাসই করতে পারছি না তুই বেঁচে আছিস। রাখাল্লা মারকে, সেদিন আমি আর আমার ভাই ভাবি দয়াল বাবার মাজারে যাইতেছিলাম, রক্তাক্ত অবস্থা ওরে পুড়ে থাকতে দেখা ওর কাছে গেলাম। ভাইয়া মরে নাই, বাইচা আছে। তাহলে হাসপাতালে নিয়ে চলো। তাই কর, তাই চল ঘর। হাসপাতালে নিয়ে অনেকদিন চিকিৎসার পর আল্লাহর রহমতে হীরা নতুন জীবন ফিরা পাইল। আমি খোঁজ নিয়ে যখন জানতে পারি আপনাকে মা বাবারে কে বা কারা যেন খুন করছে, তখন হীরার জীবনের নিরাপত্তার কথা চিন্তা করা আপন ভাগ্নিয়া হিসাবে ওরে আমগো বাড়িতে রাখা দেই। আপনাদের এই উপকারের প্রতিদান কিভাবে দেব আমি জানি না। আরে এইসব জানাজানি বাপ, এখন আপনারে আইনের শাস্তির হাত থেকে বাঁচাইতে হইব। এমন কৌশলে ঘটনাটা ঘটাতে হবে যাতে কেউ বুঝতে না পারে এরপর কি হবে। অর্ডার, অর্ডার, অর্ডার। পুলিশ এবং সিআইডির তদন্ত রিপোর্টের ভিত্তিতে এই আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক আসামিকে
সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ার। অবজেকশন ইউর অনার। এতে দেখছি আসামির মতো হুবহু চেহারা। অর্ডার, অর্ডার, অর্ডার। আপনার যা বলার কাঠগড়ায় দাঁড়িয়ে বলুন। কে আপনি? দেখতে হুবহু আসামির মতো। আপনার কি যমজ ভাই? ইয়েস ইউর অনার, আমার নাম হিরো চৌধুরী। এই মামলার আসল আসামি। নো ইউর অনার, ও মিথ্যে বলছে। আমার ভাই বলে আমার অপরাধ ও নিজের উপর নিতে চাচ্ছে। মিথ্যে কথা ইউর অনার। ও আমার পোশাক আশাক অনুকরণ করে ভাই হিসেবে আমাকে বাঁচাতে গিয়ে আমার অপরাধের দায়ভার ওর উপরে নিচ্ছে। দেখ হীরা, আমার কারণে তুই তোর নিরপরাধী জীবন এভাবে ধ্বংস করে দিস না। আমারও সেই একই কথা। হীরা, হীরা ভাই আমার, আমার জন্য তুই তোর সুন্দর জীবনটা ধ্বংস করে দিস না। বাস, অনেক হয়েছে, এবার থামো। এই, তুমি যদি হিরো হও তাহলে ওকে। হীরা, নো, আমি হিরো না। আমি না, আমি না, আমি আমি। ইওর অনার, ওরা দুজন আমাদের সবাইকে কনফিউজ করার চেষ্টা করছে। সরি ইওর অনার, উনি শুধু কনফিউজ হচ্ছেন। 10 মিনিটের জন্য আদালত মুলতবি ঘোষণা করা হলো। কি? ও ছি 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 ছি, ওয়াক থু থু। জেতা ম্যাচ, জেতা ম্যাচ, জেতা ম্যাচ। বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ার মতো আমার মামলার অবস্থা। আরে, ও হচ্ছে হিরোর মতো হুবহু দেখতে আরেকজন, মানে হিরোর যমজ ভাই হীরা। খুত্তা মরেনি, জমির ঘরে ওকে পাঠিয়ে দিয়েছিলাম, কিন্তু দম রয়ে গেছে বলে ও হিরোকে বাঁচাতে আদালতে হাজির হয়েছে, বুঝছিস? আমার মনে হয় সময় চেয়ে ওরা জায়গা বদল করতে পারে। ওহ ব্যারিস্টার, অদল বদল হলে আমি না, তুমি গ্যারাকলে পড়বে। সো বি কেয়ারফুল। এবার আপনি বলুন, এই দুজনের মধ্যে কে অপরাধী? নিশ্চয়ই জায়গা বদল করেছে। মিলর্ড, ও আমার মক্কেল জাফর জোয়াদ্দারকে খুন করতে চেয়েছিল। তাহলে তখন ওনার কথা বললেন কেন? তার মানে ওরা জায়গা বদল করেনি ইওর অনার? না ইওর অনার। তাহলে ওদের দুজনকেই ফাঁসি দিয়ে দিন। চুপ করুন, আপনি একজন বিজ্ঞ আইনজীবী হয়ে একথা বলতে পারেন না। একজন অপরাধীর জন্যে আরেকজন নিরপরাধ মানুষের ফাঁসি হয়ে যাক, এটা কেউ চাইবে না। পাগলিরা, পাগনারা তো জর্সাবরে বেলকিবাজির মধ্যে ফলাই দিছে। মামলার রায় দিব না দুইজনের চেহারা মিলাইব? অত্র মামলার আসামিকে প্রকৃতভাবে চিহ্নিত করা যাচ্ছে না বিধায়। আগামী 10 দিনের মধ্যে পুলিশ এবং সিআইডি বিভাগকে প্রকৃত আসামিকে চিহ্নিত করার নির্দেশ দেওয়া হলো। ওয়েলকাম টু কক্সেস বাজার। তুমি আমাদের বাড়িতে পা রাখার পর থেকে অশান্তি শুরু হয়ে গেছে। এবার বলো, আমাদেরকে এখানে কেন আসতে বলেছো? কবেটা একটু ভেলকিবাজি দেখামু বুইলা, কষ্ট করে আইতে পেয়েছি। যে ভেলকি দেখেছস তাতে এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট আইছি। এইবার কি এই দেশ থেকে আরেক দেশে পাঠাবি নাকি? তুই থাম, বলো প্রিয়া কোথায়? আরে কি বলছে আপা, ও তো এই হবু শ্বশুর বাড়িতে আছে। ওই তো, ওই তাইতেছে।
আপু, আপু তুমি কখন এলে? আর বলো কেমন আছো? তুই যে টেনশনে রেখেছিস তাতে ভালো থাকি কি করে? আপু, আর সালমা আপু কেমন আছো? তুই এখানে? ব্যাপারটা আমার কাছ থেকে শুনে একটু তেলেসপাতি লাগতেছে না? দুইজনেরই হবু শ্বশুর বাড়ি হইলো এইটা। মানে তাহলে এটা ওর বাড়ি? হ্যাঁ হ্যাঁ আপু, যার বউ হয়ে আমি এ বাড়িতে আসবো। হায় হায় কয় কি! ও হীরা, তাহলে একে ও আমার হিরো। Right you are. ঠিকই চিনেছ। তোর সাথে যাব আমি স্বপ্নের সেইতে পান্তর, তোর সাথে বেঁধেছি মন তোর সাথে ঘর, তোর সাথে যাব আমি স্বপ্নের সেইতে পান্তর। সেখানে কেউ থাকবে না তুই আমার এই আমি তো, সেখানে এক হব দুজন থাকবো জনম জনম ভার। সেখানে কেউ থাকবে না তুই আমার এই আমি তো, সেখানে এক হব দুজন থাকবো জনম জনম ভার। হৃদয় পুড়ছে তোর এতটা কাছে যাওয়ায়, নেই কোনো বাধা আজ হাজারো চাওয়া পাওয়ায়। আজ হৃদয় পুড়ছে তোর এতটা কাছে যাওয়ায়, নেই কোনো বাধা আজ হাজারো চাওয়া পাওয়ায়। দেব সারা গায়ে জড়িয়ে আজ ভালোবাসার নির্যাতন, সেখানে এক হব দুজন থাকবো জনম জনম ভর। তোর সাথে বেঁধেছি মন তোর সাথে ঘর, তোর সাথে যাব আমি স্বপ্নের সেইতে পান্তর। রাখবো হাত ছাড়বো না ছাড়বো না, এই দুনিয়া জানু আজ আমরা দুজন দুজনা। হ্যাঁ
ধরে রাখবো, হাত ছাড়বো না ছাড়বো না আর। এই দুনিয়া জানুক আজ আমরা দুজন দুজন, রঙে রঙে সবই করবো রঙিন, সাজাবো সুখের বাস, সেখানে এক হব দুজন, থাকবো জনম জনম ভর। তোর সাথে বেঁধেছি মন, তোর সাথে তোর সাথে যাব আমি স্বপ্নের শীতে প্রান্তর, তোর সাথে বেঁধেছি মন, তোর সাথে ঘর, তোর সাথে যাব আমি স্বপ্নের শীতে প্রান্তর। সেখানে কেউ থাকবে না আর, তুই আমার আমি তো, সেখানে এক হব দুজন, থাকবো জনম জনম ভর। সেখানে কেউ থাকবে না আর, তুই আমার আমি তো, সেখানে এক হব দুজন, থাকবো জনম জনম ভর। এই হিরো জাফর জোরদারকে 10 দিনের আলটিমেটাম দিয়েছে, তাই জোরদারের নির্দেশ এই সময়ের মধ্যে ওই হিরোকে শেষ করে দেওয়ার ব্যবস্থা করতে হবে। হ্যালো হিরো। এই জাফর জোরদারকে মৃত্যুর আলটিমেটাম দিয়ে তুই হয়তো ভাবছিস খুব সহজেই তাকে তুই শেষ করে দিবি, কিন্তু জাফর জোরদার আর আরমান চৌধুরীর আসল রূপ ডেভিড ডলার, যা তুই এখনো দেখিসনি। তোর বুলডগ জন, টাইগার রনি, জ্যাকি ড্রাগন আর তোর ম্যানেজার দলবল নিয়ে এসে আমার আসল রূপ দেখে পরপারে গিয়ে শান্তিতে ঘুমাচ্ছে। সো আমি কারো কোনো রূপকে কেয়ার করি না। ডেভিড ডলার তোর কাছে সবচাইতে বড় ক্ষমতার অধিকারী হতে পারে, বাট এই হিরোর কাছে অল আর জিরো। আর তাই তো আলটিমেটামের কথা শুনে গোপনে হাওয়া হয়ে গেছে, নো ট্রেস। কিন্তু আমি তোর কাছ থেকেই ওদের ঠিকানা বের করব। সহজ পথে বলবি নাকি বাঁকা পথে তোকে নিয়ে আসবো? কি, তুই আমাকে কিডন্যাপ করার হুমকি দিচ্ছিস, তাও আবার আমাকে জানিয়ে? না জানিয়ে কাজ করা তোদের অভ্যাস, আর জানিয়ে কাজ করা আমার পুরনো অভ্যাস। ওকে, তাহলে তুই আমাকে জানা কখন কোথায় তুই আমাকে কিডন্যাপ করবি? তোর পছন্দের সময়ে তোর পছন্দের ঠিকানায়। সত্যি তুই যদি কোনো বীর পুরুষের সন্তান হয়ে থাকিস, তাহলে এক্ষুনি আমার বাসা থেকে আমাকে কিডন্যাপ কর। ডান, সি ইউ আফটার ফিউ মিনিটস। শোন, ও আমার বাড়িতে এসে আমাকে কিডন্যাপ করবে বলে চ্যালেঞ্জ করেছে। এই শহরের ফুটপাথের গুন্ডা থেকে শুরু করে হাই লেভেলের সমস্ত ক্যাডারদের 1 ঘন্টার মধ্যে আমি আমার সিকিউরিটি হিসেবে দেখতে চাই। ইয়েস স্যার। এই ফিউ মিনিট বলেছিস, এখন সেই সময়টা আসতে আর কত মিনিট ডিউ আছে তাই বল। আসলে তুই আমাকে কিডন্যাপ করা তো দূরের কথা, আমার বাড়ির ত্রিসীমানায় পা রাখার সাহস তোর হবে না। হবে, আমি এক্ষুনি তোকে কিডন্যাপ করব। বলা সহজ, করা কঠিন। তুই কিডন্যাপ। ববি, মেয়ে হয়ে তুই যদি বাবাকে খুন করতে চাস, তাহলে আমি তোকে বাঁচিয়ে রাখবো কোন আশায়। এই শুটার, যার জীবন কেড়ে নেওয়ার জন্য তুমি মরণ ফাঁদ তৈরি করেছ, সে আমার জীবন, সে আমার মরণ, তাই ও মরে গেলে আমি কি করে বেঁচে থাকবো? আমাকে তোমার জীবনে প্রয়োজন না হতে পারে, কিন্তু ওকে আমার জীবনে প্রয়োজন। সো এখনো সময় আছে, বলো ডেভিড ডলার নামের জাফর জোয়ারদার আর আরমান চৌধুরী কোথায়? Do you want to kill me? Okay, shoot, shoot me. দেখো ড্যাডি, তুমি এত পাষাণদা আমার জানা ছিল না, তাই এবার এই পাষাণির চমক তোমাকে দেখাই। বয়েজ, তুমি ওর হাত থেকে বাঁচার জন্য
যাদেরকে পাহারায় রেখে ওর মৃত্যু ফাঁদ তৈরি করেছো, ওরা তোমার এখানে আসার আগেই হিরোর কাছে বিক্রি হয়ে এসেছে। ইয়েস, জনি, আমার সময় নষ্ট না করে বল ডেভিড ডলার কোথায়। আমাকে ভয় দেখিয়ে বেইমানি করাতে পারবি না জনি। ইয়েস, এসি রুমের হাওয়া খেয়ে চর্বি বেড়ে গেছে। সো শিফট। বাবার উপর টর্চার ববি সহ্য করতে পারবে না জনি, ওকে বাসায় নিয়ে যা। ঠিক আছে, চলো। হিরো, উনি যতই খারাপ হোক আমার বাবা। ববি, তোর বাবার জন্য এত দরদ? হিরো, তুমি আমাকে নাকি ডেভিড ডলারকে মারবে সেটা তোমার ব্যাপার, তবে তার আগে ববিকে মেরে ফেলো, কারণ আজ থেকে ববি আমার মেয়ে নয়। মেরে ফেলো ওকে, মেরে ফেলো। কিল হার। ওকে, চলো। বল ডেভিড ডলার কোথায়। আমি জানি না। তাহলে ফোন করে ওদের আসতে বল। বললেই ওরা আসবে না। আসবে, তুই আসার মতো করে বললেই ওরা আসবে। হ্যালো, আমি আমি শরীফ দোসানি বলছি। আমি জানি দোসানি, কাজের কথা বল। খুব বড় একটা বিজনেস ডিল হবে। টাকার পরিমাণ জানতে চাই। 10,000 কোটি টাকা। গুড, ভেরি গুড। ডিল কোথায় হবে? সব সময় যেখানে ডিল হয়। ওকে, আই অ্যাম কামিং দোসানি। মর্নিং দোসানি। হাই দোসানি, হাউ আর ইউ? আই এম ফাইন। মাল দেশি হলেও নাম বিদেশি, এত সহজেই তোদের দুজনকে পেয়ে যাব তা আমি স্বপ্নেও ভাবিনি। সরি হিরো, সরি।
আমার বড় ভাইয়ের মুখের দিকে তাকিয়ে টাকার লোভে আমি এইসব অন্যায় করেছি। তোমার মা বাবাকে হত্যা করে তোমাকে এতিম বানিয়েছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। কি ভেবেছিস আমি এইভাবে বলবো? কি আমাদের কথা শুনে কনফিউজ হয়ে গেছে? কনফিউজ রিয়ালি, তুই অনেক শক্তিশালী হতে পারিস, কিন্তু ডেভিড ডলারের বুদ্ধির কাছে তুই বোকা বোকা। ডেভিড ডলারকে ধরবি তুই? তুই ধরবি? ডেভিড ডলারের ফোন, রিসিভ করে কথা বল। আমি ডেভিড ডলারের ডলার। তুই কি করে ভাবলি আমাদের হুকুমের গোলাম শরীফ দুসানিকে কিডন্যাপ করে তাকে দিয়ে ফোন করালেই আমরা চলে আসব? আমাদের অবস্থান সদরঘাটের কুলি আর গুলিস্তানের হকারদের পর্যায়ে নয়। ডেভিড ডলার কি, আজ তুই তা হারে হারে টের পাবি। তোর চারিদিকে হাজারো গার্ড থাকলেও তুই আমাদের কিছুই করতে পারবি না, কারণ তোর ভালোবাসার মানুষ আর তোর ভাই সহ তার প্রেমিকা আমাদের কাছে বন্দী। সেই সুবাদে তোর জন্য একটা কারেন্ট ব্রেকিং নিউজ, তোকে এখন আমরা কিডন্যাপ করে নিয়ে আসছি। আমাদেরকে খুব মারতে মন চাইছে তাই না? বাট নো চান্স, নো চান্স। ইনফ্যাক্ট আমি তো ভুলেই গিয়েছিলাম তোর বাবা মাকে কিভাবে হত্যা করেছিলাম। তুই তো দেখিসনি, দেখেছে তোর ভাই হীরা খুব নির্মম ভাবে তোর বাবা মাকে খুন করেছে, ঠিক এইভাবে পিস্তল ঠেকিয়ে গুলি করেছিলাম। জাফর জোয়ারদার মৃত্যুর হাতিয়ার, একবার ভেবে দেখ। একবার আমাদের হত্যা করে কি তোর পক্ষে পসিবল? নো, নেভার। এই ডেভিড ডলারকে মারতে হলে তোকে বার বার জন্ম নিতে হবে, কারণ সত্যিকারের বীর পুরুষ আমি। ইয়েস, বীর পুরুষ। যে কেউ নিজেকে বীর পুরুষ ভাবতে পারে, কিন্তু এটা কারো বংশের দেয়া উপাধি নয়, আর চাইলেই কেউ তা পায় না, সেটা রক্তে থাকা চাই, রক্তে। জাফর জোয়ারদার হিরো একা আসবে জেনে শতজনকে পাহারায় বসিয়ে নিজেকে বীর পুরুষ দাবি করতে তো লজ্জা করছে না? যে লোক গাড়ি বাড়ি আর ভোগ বিলাসিতার জীবনের জন্য পিতৃতুল্য চাচাকে খুন করতে পারে সে কোনো পুরুষের কাতারেই পড়ে না। তাই তোদেরকে 10 মিনিট সময় দিলাম, বিনা অস্ত্রে হাত পা ব্যবহার করে আমাকে মেরে ফেল। একা কিংবা একসাথে সবাই মিলে আসিস, আমি কাউকে একটা টোকাও দেব না। যদি না পারিস তাহলে 11 মিনিট থেকে আমি মার শুরু করব। জন প্রতি একটাই মারব, দ্বিতীয়টি নয়, আমার বাবার কসম। সাহস থাকলে আয়। নিজের হাতে কাউকে খুন করেনি অনেক দিন হল, মানুষ বলর অস্ত্র বল না চললে অকেজ হয়ে যায়, তাই আজ তোর উপর দিয়ে চালাবো। তার আগে আমার লোকদের সাথে তুই একটু প্র্যাকটিস করে নে। বয়েজ, গেট হিম।
Finish. Hero finish. Just like a superstar. Finish. না, আমার হিরো তো সহজে মরবে না। যা, বিশেষ তাহলে গিয়ে চেক করে দেখ। Heroes time start. Oi dek, eta hocche hero'r power. Attack! David Dollar. Without God, any power I don't care. I am hero. The superstar hero. The superstar hero. Oh, the superstar hero. The superstar hero. Under arrest. Order, order, order. আসামির বিরুদ্ধে আনীত অভিযোগের ভিত্তিতে অত্র আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আসামি হিরো চৌধুরীর প্রতি হিংসায় প্রতিশোধপরায়ণ হয়ে নিজ হাতে আইন তুলে নিয়েছে বিধায় আসামিকে 5 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো। Hey!
ধরে রাখবো হাত ছাড়বো না ছাড়বো না আর এই দুনিয়া জানুক আজ আমরা দুজন দুজন রঙে রঙে সবই করবো রঙিন সাজাবো সুখের বাস সেখানে এক হব দুজন থাকবো জনম জনম ভয়